তোমার কি শাড়ি পরাবো? হ্যাঁ বলছি, স্পার্কলিং মিতা বলছি, কি শাড়ি পরেছি আমি? যেটা পরে রয়েছি সেটা বিষ্ণুপুরি, একদম মানে পিওর যে থানটা রয়েছে সেই ডুয়াল টোনে থানটা পরে রয়েছে। ঠিক আছে, এক মিনিট। বিষ্ণুপুরি থান পরে রয়েছি ডুয়াল টোনে, জানোই খুব ফেমাস একটা শাড়ি, যেটার উপরে তোমাদের বিষ্ণুপুরি পিওর সিল্ক করা হয়, একদম সেরকম একটা থান। কি শাড়ি তোমারটা, একদম অনুস্মিতা বলবো। আজকে এই কালেকশনটা রয়েছে, তো এই কালেকশনটা দিয়েই আজকে স্টার্ট করব লাইভ। কিছু জন একটু জয়েন হয়ে যায়, দেন দেখাতে স্টার্ট করব। ঠিক আছে, চোখের মেকআপ কই, আজকে প্রচন্ড দেরি হয়ে গেছে, আজকে প্রচুর মানে মানে প্যাকিং করতে হয়েছে, এখনো কিছু প্যাকিং বাকি রয়ে গেছে, মানে জাস্ট ঝট করে মানে শাড়িটা পরেই আমি চলে এলাম তোমাদের কাছে। ঠিক আছে, প্রাইস কত বলবো বলবো, অনুস্মিতা বলবো, হ্যালো রাজেশ্রী, হ্যালো কৃষ্ণা আচার্য, হ্যালো শ্রীপর্ণা দি, হ্যালো অনুস্মিতা, হ্যালো মিতা, আর বাকি যারা যারা রয়েছে একটু হাই হ্যালো লেখো, তাহলে তোমাদেরকেও আমি হাই হ্যালো বলতে পারবো, কারণ ছোট ছোট মুখগুলোতে বুঝতে পারছি না। এই তো অদিতি আছে আজকে লাইভে, হ্যালো অদিতি, শাড়িটা তুমি যে পড়েছো, আচ্ছা এখন কেউ কল করো না, তুমি যে পড়েছো ওইটা চাই কত দাম, একদম এটা দিয়েই আজকে শুরু করব। ঠিক আছে, আমি যে শাড়িটা পরে রয়েছি এটা বিষ্ণুপুরি তোমার থান রয়েছে, ঠিক আছে, ডুয়াল টোনের থান হয়, সিঙ্গেল টোনেরও থান হয়, আমি দুটোই দেখাবো। ডুয়াল টোনটা বেশি পপুলার, মানে বেশি ভালো লাগে দেখতে, তাই জন্য কিন্তু হাই হাই পায়েল, পায়েল সিংহা, হ্যালো অরুন্ধতী, হাই অদিতি। ঠিক আছে চলো স্টার্ট করে দিচ্ছি, দেখে নাও এই থাকবে তোমার শাড়িটা, ডুয়াল টোনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, অসম্ভব সুন্দর কালারগুলো, যে কটা কালার এসেছে মানে এই লটে যে কটা কালার এসেছে প্রত্যেকটা মার্ভেলাস কালার এসেছে। ঠিক আছে, বিয়ে বাড়ি ছিল ও, আচ্ছা আচ্ছা, হাই মৌ, দেখে নাও কালারটা, একদম গ্রিনের সাথে পিঙ্কের ডুয়াল টোন রয়েছে, তাই জন্য আমি পিঙ্ক ব্লাউজ দিয়ে পরেছি। এটা দেখলে ভালো বুঝতে পারবে তোমার শাড়ির কোয়ালিটি দারুণ আমি আগে নিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিতা, হ্যালো ডিয়ার, হ্যালো সুপর্ণা দি, দেখে নাও পিঙ্কের, পিঙ্ক সুতোর সাথে গ্রিন সুতো ডুয়াল টোনে বোনা হয়েছে প্রত্যেকটা সুতো, কিন্তু এগুলো পিওর সিল্কের উপরে রয়েছে। ঠিক আছে, কোয়ালিটিটা নিজেরা দেখলেই বুঝতে পারছো, ভীষণ গ্ল্যামারাস গ্লেজি টেক্সচারের শাড়ি। আমি এতক্ষণ পিঙ্কির লাইভ দেখলাম, এখন জল ঠল খেয়ে এসে আবার তোমার লাইভে এসে গেছে, এই রে জল খেয়ে এসেছে যেন মনে হচ্ছে, কথা তুমিই বলেছো, দারুণ স্মার্ট শাড়ি, ভীষণ স্মার্ট লুক, কেউ মানে অনেক সময় এই শাড়িগুলো আমার কাছে প্রচুর ডিমান্ড ছিল, মানে মানে প্রচুর ডিমান্ড করেছিল সবাই যে এই শাড়ি এনে দিও, এই শাড়ি এনে দিও, এই শাড়ি সত্যি ভীষণ স্মার্ট লুক, সামনে থেকে আমি বুঝতে পারছি, আসা এখন এসেছে, আমি সেটা দেখে ভালো বুঝতে পারছি যে জিনিসটার কোয়ালিটিটা ভীষণ সফট। ঠিক আছে, এতটা সফট কোয়ালিটি দেখতে, দেখো গ্লেজি টেক্সচার, ডুয়াল টোন, প্লাস হচ্ছে খুব স্মার্ট, কোনো পার নেই, কোনো আঁচল নেই আলাদা করে, মানে এত স্মার্ট জিনিসটা, তুমি জাস্ট একটা মানে বিষ্ণুপুরি থানটা পরে তুমি যে কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারবে, বিয়ে বাড়ি যেতে পারবে, কোট কোথাও হয় না প্রতিভাদি। হায় খুব মিষ্টি লাগছে তোমাকে, থ্যাংক ইউ সুমিতা। প্রাইস কত এটার? এটার প্রাইস রয়েছে তোমার 3050। ঠিক আছে, এটার প্রাইস রয়েছে 3050, দারুণ স্মার্ট শাড়ি একদম। তো এই হচ্ছে ব্যাপার, এটার প্রাইস রয়েছে 3050, 3,050 টাকা এখন এই দামে অ্যাভেলেবেল রয়েছে, ঝট করে নিয়ে নাও, কারণ এগুলো ডিরেক্ট প্রোডাকশন হাউস থেকে আমরা অর্ডার দিয়ে বানিয়ে আনাচ্ছি, তো যদি প্রাইস রাইজ করে তখন কিন্তু তোমাদেরও বেশি দাম দিয়েই কিন্তু পারচেস করতে হবে। ঠিক আছে, তো এবারের প্রাইসটা ভীষণ নমিনাল রয়েছে, 3050 এই থাকবে কালারটা, দেখে নাও, কারণ যদি মনে হয় আমারটা নেবে, এক পিসি অ্যাভেলেবেল রয়েছে, আমার স্ক্রিনশটটা দিয়ে দাও। ঠিক আছে, আমি যেটা পরে বসে রয়েছি স্ক্রিনশট দিয়ে দাও, তোমরা জানোই কিন্তু বিষ্ণুপুরি 3D যে পিওর মানে কাতান সিল্কের ওপরে যে তোমার ব্লক প্রিন্টটা হয় সেটা কিন্তু প্রাইস এটার থেকে অনেক বেশি, আরো 1,000-1,500 টাকা বেশি হয়, 4500, বাট ওটার থেকে এটা কিন্তু আরো বেশি স্মার্ট লুক, ওটা অন্য জিনিস, এটা অন্য জিনিস, ওটা পিওর সিল্কের লুক আর এটা একটা গ্ল্যামারাস টেক্সচারের অন্য একটা লুক, এই লুক নিয়ে কোনো কথা হবে না। ঠিক আছে, এটা পরার জন্য তোমাকে আলাদা করে এক্সট্রা প্রচুর সাজুগুজু করতে হবে না, আমার মতো যারা সাজুগুজু করতে পারো না, হালকা সাজেও চাও যে সুন্দর একটা লুক, সেটা কিন্তু এই শাড়িটা। আর ইউ রিলেটেড টু পিঙ্কি মিত্র? হ্যাঁ চন্দ্রিমা দি, আমি আমার দিদি হই, হ্যাঁ মর্ণালী, আজ তাড়াতাড়ি এসে গেছি, তুমি তাড়াতাড়ি এসে গেছো আর আমি মানে
কিভাবে যে এসেছি আজকে আমি বলার মতো না, ঠিক আছে? চলো মেসেঞ্জারে যারা মেসেজ করছো তাদেরকে বলছি আফটার লাইভ আমি সবার সাথে কথা বলে নেবো, ঠিক আছে? প্রচুর স্ক্রিনশট মেসেঞ্জারেই এসে যাচ্ছে, বাট আমি একটা কথা বলে রাখি, বুকিং কিন্তু হোয়াটসঅ্যাপে আসবে। আমার এই শাড়িটা কিন্তু বুকিং হোয়াটসঅ্যাপে আসবে। মেসেঞ্জারে প্রচুর মেসেজ ঢুকলো দেখলাম এই শাড়িটা, একজনও কিন্তু পাবে না, আগে মেসেঞ্জারের লোকজন পাবে, তারপর কিন্তু তোমার আগে হোয়াটসঅ্যাপের লোকজন পাবে, তারপর কিন্তু মেসেঞ্জার চেক করা হয়, ঠিক আছে? ততক্ষণে কিচ্ছু থাকে না। এই থাকবে লুকটা, এই থাকছে রংটা, দেখে নাও, গ্রিনের সাথে পিঙ্কের ডুয়াল টোন। নেক্সট কালারে চলে যাচ্ছি, এগুলো তোমরা জাস্ট এই দেখো কালারটা দেখো, ঠিক আছে? ডুয়াল টোনটা দেখলেই বুঝতে পারবে, প্রত্যেকটা উইথ বিপি রয়েছে। এটা চাইলে তোমরা বিপি বানিয়েও পড়তে পারো, চাইলে না বানিয়ে পড়ো, এরকম একটা মানে এরকম গ্লেজি টোনের একটা কালারের কিন্তু বিপি দিয়ে পড়তে পারো, ঠিক আছে? এটাও কিন্তু পিঙ্কের সাথে ডুয়াল টোন রয়েছে, বাট এটা যখন পড়বে তখন ওয়াইন কালারের বিপি দিয়ে পড়ো, ঠিক আছে? এটা ওয়াইন কালারের বিপি দিয়ে পড়লে কিন্তু বেশি সুন্দর লাগবে। আর প্রত্যেকটা পিস মানে প্রত্যেকটা কালার কিন্তু এক পিস করেই পাবে, একজনই পাবে, এক পিসই পাবে, জানি না নেক্সট স্টকে আবার কি কালার আসবে, ঠিক আছে? জানোই এগুলো বিষ্ণুপুরের প্রোডাকশন, বিষ্ণুপুরের ওন প্রোডাকশন, তো সেখানে যখন যেটা বানানো হবে সেই হিসাবে কিন্তু তোমাদের কাছে আমি এনে দেব। আমাদের তাঁতিরা যেভাবে বানাবে, যা বানাবে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। দেখে নাও গ্লেজি টেক্সচারটা, দেখে নাও, এই থাকবে লুকটা। যে কোনো তোমরা কিন্তু হাই সোসাইটির পার্টিতেও এটা অ্যাটেন্ড করে যেতে পারো। আর কি কি কালার হবে, অনেক কালার হবে, অনেক কালার হবে, দেখাচ্ছি, দেখে নাও। এটা থাকছে ওয়াইনের সাথে, একটা রেডিশ ডুয়াল টোন রয়েছে, পিঙ্কিশ ডুয়াল টোন রয়েছে, এটা কিন্তু ওয়াইনের সাথে টেক্সচারটা রয়েছে, আমি দেখিয়ে দিই, দেখে নাও। এটা কিন্তু ব্লু সুতো দিয়েও বোনা, ঠিক আছে? ডুয়াল টোনটা আনার জন্য কিন্তু অনেক রকম কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা হয়। এই থাকবে লুকটা, ঠিক আছে? আমি গ্রিন পরে রয়েছি, এখন যেটা দেখাচ্ছি সেটা ওয়াইন রয়েছে। প্রাইস মাত্র 3050, আনবিলিভেবল প্রাইস, ঠিক আছে? 3000 টাকা দিয়ে এই শাড়ি মানে আই থিঙ্ক বিষ্ণুপুরে গিয়েও তোমরা নিয়ে আসতে পারবে না। এই থাকবে তোমার লুকটা, ঠিক আছে? দেখে নাও কালারটা, তোমাদের ফেভারিট ওয়াইনের সাথে পিঙ্ক, ওয়াইনের সাথে রেড, ঠিক আছে? এই থাকবে টোনটা, প্রাইস রয়েছে 3050, ঠিক আছে? এগুলোতে সিল্ক মার্ক হয় না, ঠিক আছে? এগুলোতে সিল্ক মার্ক হয় না। যদি কেউ মানে বলে যে এগুলোতে সিল্ক মার্ক আছে, এগুলো তো থান, থান কখনো প্রোডাকশনে যায় না। থান যখন তুমি থান দিয়ে একটা শাড়ি তৈরি করবে, তারপর কিন্তু সেটা যায় হলমার্কের জন্য, সেটা সরকারি সংস্থা রয়েছে, সেখান থেকে মানে হলমার্ক হয়ে আসে। কেউ যদি বলে আমি থানে মানে সিল্ক মার্ক দিচ্ছি, প্লিজ সেটাকে জাজ করে নিও, ঠিক আছে? আমরা প্রচুর তাঁতিদের সাথে কাজ করি, তারা কিন্তু বলছে এখন মার্কেটে প্রচুর কালার প্রিন্ট আউট বেরিয়ে গেছে। আর বললাম না, প্রাইস কি শাড়িটা, 3050, 3050। তোমার বাড়ি কোথায়, যদি তোমার বাড়ি থেকে তুলি চলবে, কি তুলবে আমার বাড়ি থেকে, কাকুলি দাস, হ্যালো। দেখে নাও এই থাকছে লুকটা, ওয়াইনের সাথে পুরো শাড়িটা তো দেখানোর কোনো মানে প্রয়োজনই নেই, কারণ এই থাকবে পুরো শাড়িটা, যেহেতু এটা বিষ্ণুপুরি 3D থান, ভীষণ ডিমান্ডিং একটা জিনিস, ভীষণ স্মার্ট লুকের শাড়ি। এই থাকবে গ্লেজি টেক্সচারটা, এইটা উইথ বিপি দিয়ে, তোমরা একদম সেম বিপি রয়েছে সেই বিপিটা দিয়ে বানিয়েও করতে পারো, কারোর যদি মনে হয় স্যাটিন সিল্কের ব্লাউজ দিয়ে পড়বে ওয়াইন কালারে, সেটা দিয়েও করতে পারো, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, এটা থাকছে সেকেন্ড কালার, ঝটপট ঝটপট বুকিং করো, আমার শাড়িটা কিন্তু অলরেডি প্রচুর এসেস এসে গেছে। আচ্ছা চলো এবার যে কালারটা দেখাচ্ছি, দেখে নাও, অরেঞ্জের সাথে ইয়েলোর ডুয়াল টোন, দারুণ কালারটা, দেখে নাও। এই শাড়িটার একটা অন্যরকম রহস্য আছে, দেখিয়ে দিচ্ছি আমি শাড়িটা। এটা কিন্তু বলবে না যে এই কালারে এটা করে দাও, ঠিক আছে? দেখ, এই থাকবে শাড়িটা অরেঞ্জের সাথে ইয়েলো ডুয়াল টোন। যারা ব্রাইট, যাদের স্কিন টোন রয়েছে, যাদের স্কিন টোন ডাস্কি রয়েছে, দুজনকেই এই কালারটা মানাবে, দুজনকেই ভালো লাগবে এই কালারটা, দেখে নাও। এই থাকবে অরেঞ্জের সাথে, এটা কিন্তু রাস্ট অরেঞ্জ, ঠিক আছে? খুব সুন্দর একটা মানে শুধু রাস্ট না, রাস্ট অরেঞ্জ না, তোমার যেটাকে বলে আমরা পিচ বলি, পিচ, অরেঞ্জ, রেড, ইয়েলো সব মিলিয়ে ডুয়াল টোন করা রয়েছে। প্রাইস রয়েছে 3050, নিচের দিকে কালারটা দেখলেই বুঝতে পারবে, দেখো ইয়েলো সুতোরও কিন্তু ডুয়াল টোনে রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে 3050, এগুলো বিষ্ণুপুরি 3D পিওর মানে থান, ঠিক আছে? থান রয়েছে, আর থানে সিল্ক মার্ক হয় না, যেটা বোঝালাম, থান কখনো সিল্ক মার্কে যেতেই পারে না, শাড়ি যতক্ষণ না প্রোডাকশন হয় ততক্ষণ সিল্ক মার্কে যায় না, আর বাকি যে সিল্ক মার্কের গল্প সেটা নিজেরা বুঝে নাও, আমি আর বললাম না, বিতর্কিত বিষয়ে গিয়ে লাভ নেই, ঠিক আছে? দেখে নাও
এই থাকবে অরেঞ্জের সাথে ইয়েলো ডুয়াল টোন। এটা অরেঞ্জ না, রাস্ট না, ডুয়াল টোনের কালার কিন্তু ডিসক্রাইব করা যায় না, বাট এটা বলবো যা দেখছো হুবহু সেম, হুবহু সেম রয়েছে এই থাকবে শাড়িটা। এইবার দেখাচ্ছি, দেখে নাও, এতক্ষণ যেগুলো দেখছিলে প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল কালারে ছিল, ঠিক আছে, প্রত্যেকটা সিঙ্গেল কালারে ছিল। এবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, এটাতে পটলি পাল্লু, থানে পটলি পাল্লু, তোমার শাড়িটা PP 3050। দেখে নাও, এই থাকবে কুচি পোর্শন, ঠিক আছে, দেখে নাও কি মারাত্মক লুক, ঠিক আছে। এই জিনিস তুমি বিয়ে বাড়িতে পরে গেলে মানে কটা লোক পাবে না হাতে গুনে যেটা তোমার শাড়ির রিপিট হবে, ঠিক আছে। আমি রিপিট করতে পারবো কি না এই সেম কালার গুলো সেটাও কিন্তু খুব সন্দেহের বিষয়, তাই জন্য বলছি যে এমন আনকমন শাড়ি যেটা কিন্তু তোমরা আর কাউকে পরতে দেখবে না। ডুয়াল তোমার শাড়ি, ডুয়াল টোনের শাড়ি তুলবো তোমার বাড়ি থেকে, দেবে আমার বাড়িতে আসার আগেই শাড়ি সোল্ড হয়ে যাবে, কারণ এই শাড়ির স্ক্রিনশট এসে গেছে। তোমার শাড়িটার পিপি স্ক্রিনশট 5টা 6টা 7টা যাই আসুক না কেন, একজনই পাবে, যে আগে পেমেন্ট করতে পারবে সে পাবে, ঠিক আছে। দেখে নাও, এই থাকবে ডুয়াল টোনের, প্লাস থাকছে 2D মানে পটলি পাল্লুতে, ঠিক আছে। এই থাকবে কুচি পোর্শনটা, এই থাকবে বডি পোর্শনটা, ঠিক আছে। এই থাকবে লুকটা, প্রাইস রয়েছে 3050, ভীষণ স্টাইলিশ লুক। এগুলো মানে তোমরা দেখতে পাবে যে প্রচুর মানে গুগলে গিয়ে জাস্ট সার্চ মারবে, ঠিক আছে, সার্চ মারলেই দেখতে পাবে। এগুলো কিন্তু সেলিব্রিটিরাও ইউজ করে বিভিন্ন, যখন কালচারাল মানে ওদের যে তোমার অ্যাওয়ার্ড ফাংশনগুলো হয় তখন দেখবে যে একটা কালারের শাড়ি পরে এসেছে বাট ভীষণ গ্লেজি, ঠিক আছে, দারুণ গ্লেজ হয়। এগুলোর উপরে কেউ যদি চাও তাহলে কিন্তু মানে কাঞ্জিভরমের যে জারি ওয়ার্ক রয়েছে সেগুলো নিজেরা করিয়ে নিতে পারো, যদি চেনাশোনা কেউ থাকে, কোনো তাঁতি থাকে, কিছু থাকে, চেনাশোনা করিয়ে নিতে পারো। এগুলোর উপরে না ওয়ার্ক করিয়ে নর্মাল ভাবেও পরতে পারো, বেশিরভাগ লোকেরা নর্মাল ভাবেই পরে কারণ এই শাড়িগুলো সেরকমই ট্রেন্ডস, ঠিক আছে। এই থাকবে লুকটা, ঠিক আছে, এই থাকবে কুচি পোর্শনটা, কুচিটা মারাত্মক কালার, একদম মাস্টার্ড ইয়েলো কালারে রয়েছে, পুরো শাড়িটাই কিন্তু সেটা যাবে, হাফ হাফ রয়েছে, বিপিটা কিন্তু মাস্টার্ড ইয়েলো। দেখে নাও শাড়িটার লুকটা, সরি, দেখে নাও শাড়িটার লুকটা কেমন লাগছে, ঠিক আছে। এই থাকবে তোমার রাস্টের সাথে ইয়েলো ইয়েলো ব্লাউজ, আর রাস্ট হচ্ছে শাড়িটা, ছড়িয়ে দিলাম, নেক্সট কালারে চলে যাচ্ছি। এগুলো মানে যে কোনো শাড়িকে কিন্তু হার মানিয়ে দেবে, কারণ এমন জিনিস যেটা তুমি চাইলেও বেশি পরিমাণে অ্যাভেলেবেল পাবে না, কারণ এগুলো হয়ই প্রোডাকশন কম, ঠিক আছে। দেখে নাও, এই পেন্ডেন্টটার সাথে আমি পরে রয়েছি, পেন্ডেন্টটা আমি জুয়েলারি কালেকশন যখন দেখাতে স্টার্ট করবো দেন দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট কালার দেখাচ্ছি, যে মারুন দেখতে চাইছিলে, দেখে নাও মারুনের এরকম টোন কোথায় দেখেছো, মারুন প্লাস ময়ূরকণ্ঠী, ঠিক আছে। মারুনের সাথে দেখো ময়ূরকণ্ঠী একটা ডুয়াল টোন রয়েছে, যত শাড়িটা খুলবে তত কিন্তু বুঝতে পারবে। দেখে নাও মারুনের সাথে তোমার ময়ূরকণ্ঠী, প্রত্যুষা, প্রত্যুষা বলেছে মারুন, দেখো মারুন বেরিয়ে পড়েছে, ঠিক আছে। একটা কালার যেগুলো এগুলো সলিড যেগুলো হয় কালার সেগুলো তুমি একটা সিঙ্গেল করলে একটা সিঙ্গেল কালারে হয়ে যাবে, যে মারুন চাই মারুন, বাট এগুলো কিন্তু মানে একটার সাথে কিন্তু মানে উপরি পাও না সবসময়, যে ডুয়াল টোন পাওয়া যায় এরকমও কিন্তু না সবসময়, কিন্তু এই শাড়িগুলোই সবসময় পাওয়া যায় না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। দেখে নাও, এগুলো হচ্ছে তোমার একদম মানে যত দামি শাড়ি, তুমি দামি কাঞ্জিভরম বলো, যত দামি শাড়ি যে গ্লেজি স্টাইলিশ ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেই ম্যাটেরিয়াল কিন্তু এটা, ঠিক আছে। এর ওপরে তুমি যত খুশি কাজ করো, যত খুশি এ করো, কিন্তু আমি বলবো এগুলোর ওপরে কাজ করো না, প্রচুর তোমরা কাঞ্জিভরম, জামদানি, বালুচরি প্রচুর পরেছো, বাট এই জিনিস কেউ সিঙ্গেল করে যদি ক্যারি করো সেটাই কিন্তু হবে এক্সেপশনাল লুক। সবসময় যে তোমাকে ট্রেন্ডস ফলো করতে হবে, তুমি একটা ট্রেন্ডস ক্রিয়েট করতে পারবে না, এটা কিন্তু না, ঠিক আছে। এগুলো বিষ্ণুপুরী 3D কাতানের যে থান রয়েছে সেই থানটা, ঠিক আছে, থান, বাট এটা কিন্তু শাড়ি হিসেবে প্রচুর ডিমান্ডে ইউজ হয়। দেখে নাও মারুন কালারটা, মারুনের সাথে ময়ূরকণ্ঠী ডুয়াল টোন রয়েছে, এই থাকবে লুকটা, একদম শাড়িটা পরে যখন বিয়েবাড়ি যাবে তোমার দিকে হাজার লোক তাকাবে, কারণ তাদের কাছে এই শাড়িটা প্রথম কথা ওয়ার্ড্রপে নেই। আর সেকেন্ড কথা হচ্ছে, দেখো এখানেই কিন্তু কমেন্টসে প্রচুর লোক বলে দিচ্ছে এটা কি শাড়ি, মানে তাদেরও প্রচুর লাইক ফলো করার পরেও কিন্তু জানা নেই এটা কি শাড়ি, তার মানে কিন্তু এটা এমন একটা শাড়ি যেটা এক্সেপশনাল লুক ক্রিয়েট করতে পারে। কি শাড়ি, দাম কত, এটার শাড়ি রয়েছে তোমার বিষ্ণুপুরী, তোমার কাতান সিল্কের যে থানটা সেইটা তোমার ডুয়াল টোনে একটা গ্লেজি থান, ঠিক আছে। প্রাইস রয়েছে 2350। কি শাড়ি পিপি বলবে, বলছি তো কতবার বলছি, 3050, 3050 টাকা, ডুয়াল টোনের একটা সিল্ক থান রয়েছে, এটা বিষ্ণুপুরী থান, এটা কাতান সিল্কের থান, ঠিক আছে, বিষ্ণুপুরী কাতান সিল্কের থান,
রোহিণী বলে দিয়েছি, প্রাইস প্লিজ প্রাইস বলে দিয়েছি, 3050 এই থাকবে লুকটা, এই থাকবে তোমার ডুয়াল টোনটা, ঠিক আছে? এগুলো পার্টি পারপাস লুক ক্যারি করার জন্য, যে কোনো অ্যাওয়ার্ড ফাংশন প্রোগ্রাম সেলিব্রিটিরা পর্যন্ত এগুলো ইউজ করে, যে কোনো মানে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। তো তোমরা তো এগুলো বিয়ে বাড়িতে পরতেই পারো, অনায়াসে ক্রাইরি করতে পারো, দেখে নাও। এই থাকবে তোমার লুকটা, ঠিক আছে? আরে প্লিজ বলো কি বলবো কি বলবো কি বলবো, আমি তো তখন থেকে কথা বলেই যাচ্ছি, ঠিক আছে? দেখে নাও, এই থাকবে মারুন কালারটা, প্রাইস রয়েছে 3050, ঠিক আছে? 3050 এতবার করেও বলছি, তারপরেও আবার এসে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে এটার প্রাইস কি ছিল, ঠিক আছে? দেখে নাও, এই থাকবে লুকটা, ঠিক আছে? অনেকেই দেখেছো নিশ্চয়ই এই কালারের কাঞ্জিভরম হয়, ঠিক এই জিনিসের উপরে, এই সিল্কের উপরেও কিন্তু অনেকে জারি ওয়ার্ক করিয়ে নিতে পারো নিজের নিজের ইচ্ছা মতো। আমি বলবো সিঙ্গেল করে পরো, সেটাও কিন্তু একটা স্টাইল আইকন, ঠিক আছে? ময়ূরকণ্ঠী কালারের ঠিক এরকম গ্লেজি কালারের এর ব্লাউজ পিসগুলো ইউজ করে পরবে, তাহলে কিন্তু জিনিসটা আরো বেশি খুলবে, ঠিক আছে? দারুন, থ্যাংক ইউ রুম্পি, থ্যাংক ইউ মৌসুমি। আচ্ছা এবার একটা কালার দেখাচ্ছি, দেখে নাও। এই কালারটা হচ্ছে তোমার তুতের সাথে ওয়াইনের ডুয়াল টোন, ঠিক আছে? সামথিং ইজ রিয়েলি টেকিং মাই অ্যাটেনশন ইজ দিওর লিপস্টিক অন ইওর টুথ। এই ওয়েট, একদম চলে গেছে। হ্যাঁ বললাম না আজকে এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি। হ্যালো নিতাশ সিনহা, ওয়াও কালার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আয়ুষী বলে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। দেখে নাও এই কালারটা, দেখো এটা রয়েছে তোমার ব্লু এর সাথে অরেঞ্জের ডুয়াল টোন, ঠিক আছে? ব্লু তুতে ব্লু, ময়ূরকণ্ঠী ব্লু, তার সাথে অরেঞ্জের ডুয়াল টোন রয়েছে। এই থাকবে লুকটা, ঠিক আছে? এই থাকবে লুকটা, প্রাইস রয়েছে 3050, এই থাকবে লুকটা, দেখে নাও। মানে কত ভ্যারাইটিস ভাবে শাড়িকে তোমরা মানে ক্যারি করতে পারো সেটা কিন্তু এই শাড়িতে বোঝা যায়, দেখে নাও। আমি গায়ে ফেলে বসে রয়েছি, মানে জাস্ট মানে আই ক্যাচিং যে জিনিসটা হয় একদম সেগুলো। আর বিয়ে বাড়ি পারপাস আমরা সবসময় চাই একটু গ্লেজি কালেকশন, এবার সেটা এই লাইটে নর্মাল আলোতে এত গ্লেজ লাগছে, যখন এটা বিয়ে বাড়ি পারপাস পরবে তখন এটা কিরকম লাগবে, প্লাস উইথ বিপি দিয়ে, আমি তো একটা নর্মাল বিপি দিয়ে পরে রয়েছি, ঠিক আছে? এই থাকবে আঁচলটা, ঠিক আছে? আমার আমার কালারটা পাবে বললে হবে না বাবু, স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে আমার দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিং পোস্ট করা রয়েছে। এই কালারটা ভীষণ সোবার কালার, এটা নিজেরা ক্যারি করতে পারো, মাদেরকে গিফট করতে পারো। কালারটা যেহেতু একটু হালকা টোনের ওপরে রয়েছে, আমি অনেককে দেখেছি এগুলো না চেষ্টা করবে একটু লং বিপি দিয়ে পরার, এতটা হাত থাকবে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে, ঠিক আছে? একটু লং স্লিভসের ওপরে এগুলো বেশি ভালো লাগে। 3050, এই তো রেশমি আমার হয়ে রিপ্লাই করে দিয়েছে, আমার শাড়িটার পিপি 3050। আমার শাড়িটারই আরো কালার দেখাচ্ছি, এই থাকবে কালার, ঠিক আছে? এই থাকবে তোমার, অনেকগুলো দেখিয়ে দিয়েছি, এই থাকছে কালারটা, সরিয়ে দিচ্ছি, নেক্সট কালারে চলে যাচ্ছি। জাস্ট কারোর যদি মনে হয় যে ইনোভেশন করতে চাই, অন্যরকম কিছু সাজতে চাই, তাহলে কিন্তু এই শাড়িগুলো বেস্ট, ঠিক আছে? শুধু তাই না, মানে প্রচুর লোকে আমাকে বলেছিল যে দি আমাদের থান এনে দিও, থানের ওপরে কিন্তু মানে কেউ কাজ করতে যেও না, এগুলোকে এরকম লুকেই রাখো, মানে কেউ যদি মানে কমপ্লিমেন্ট না পাও তখন আমাকে এসে বলো কোথায় গিয়েছিলে, তাড়াতাড়ি রেডি হয়েছো কেন, আরে প্যাকিং করছিলাম। আমি আর কোথায় যাব, তোমার নেকলেসের পিপি 850, প্রিয়াঙ্কা 850, মিনেকারি রয়েছে, লিফ মোটিভে রয়েছে, প্রাইস রয়েছে 850। দেখে নাও ব্লু এর সাথে এবার অরেঞ্জ, আগে যেটা দেখিয়েছি সেটা একটু ময়ূরকণ্ঠী ঘেঁষা ব্লু ছিল, এবার যে ব্লুটা রয়েছে সেটা কিন্তু রয়্যাল ব্লু, ওয়াও জাস্ট ওয়াও কালারটা। দেখো এরকম একটা কালার পরে যদি তুমি একটা রিসেপশন অ্যাটেন্ড করো, একটা বিয়ে অ্যাটেন্ড করো, বা এটা মারাঠি স্টাইল করে পরতে পারো তাতেও কিন্তু দারুণ লাগবে, সিম্পল লুকে যাও তাও দারুণ লাগবে, ঠিক আছে? মনে হবে যেন তুমি বাইরে থেকে কোথাও থেকে কোনো কেনাকাটা করে এনেছো, কোনো সেলিব্রিটি কালেকশন। ময়ূরকণ্ঠী কালার হবে, ময়ূরকণ্ঠী কালারের কাছাকাছি একটা দেখিয়ে দিয়েছি, মরুনের সাথে ময়ূরকণ্ঠী, ঠিক আছে? ওয়াও থ্যাংক ইউ অমৃতা, হেজি আসছে। আচ্ছা সবার কি হেজি আসছে একটু জানাও, সবার যদি হেজি আসে একটু জানাও, সবার কি হেজি আসছে? তোমার হেয়ারটা কি সুন্দর, এটা তোমার আমার কোনো দাম নেই, জেনেটিক্যালি রয়েছে, ঠিক আছে? আমার ফ্রাইডের গ্রিন বিষ্ণুপুরিটা পাঠিয়ে দিয়েছো গো? হ্যাঁ পাঠিয়ে দিয়েছি রেশমি, সবার তোমাদের ডিসপ্যাচ করতে করতেই আমার আর টাইম হয়নি রেডি হওয়ার, সেই জন্য
দেখে নাও, এই থাকবে ব্লু এর সাথে তোমার ডুয়াল টোন রয়েছে, এটা তোমার ওয়াইনের সাথে ব্লু এর ডুয়াল টোন, ঠিক আছে? না কি না, আচ্ছা হেজি আসছে না, ঠিক আছে, যার হেজি আসছে সে একবার লাইফটা থেকে বেরিয়ে আর একবার লাইফ জয়েন করো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? নাম দিয়ে সার্চ করে নিও বর্ণালী মিত্র মণ্ডল, তাহলেই পেয়ে যাবে। এই থাকবে তোমার শাড়ির কালারটা, ঠিক আছে? অসাধারণ পিস গুলো দেখে নাও, এই থাকবে লুকটা। এগুলো এমন একটা জিনিস যেটা পরে যদি ডিমান্ড করো যে দি সেম কালারটা এনে দিও, সেটা কিন্তু পসিবল হবে না, ঠিক আছে? একদম পসিবল হবে না। তো চেষ্টা করবে যার পছন্দ হচ্ছে এসএস দিয়ে বুকিং করে নেওয়া, কারণ পরে বললে আমার ক্ষেত্রে চাপ হয়ে যায়। পিপি কত? 3050, মাত্র 3000 টাকা, ঠিক আছে? মাত্র 3000 টাকা, 3050 না, ক্লিয়ার আছে? ওকে ওকে ওকে, সোমদত্তা বলে দিয়েছে ক্লিয়ার আছে। তুমি এমনি সুন্দর সাজতে হয় না অত, তাও ভালো লাগে, তোমাদের সামনে আসি সাজুগুজি করে আসলে ভালো লাগবে তোমাদেরও আমারও, ঠিক আছে? এই থাকবে লুকটা, দেখে নাও, এইভাবে থাকবে ডুয়াল টোনটা। প্রাইস রয়েছে 3050, সিল্কের কোয়ালিটি কিন্তু অসাধারণ, ঠিক আছে? তোমাদের সিল্ক মার্কের দরকার নেই, আমার মুখটা হচ্ছে সিল্ক মার্ক, দেখে নাও, আমি গ্যারেন্টি দিলাম এই শাড়ির কোয়ালিটি, ঠিক আছে? প্রত্যেকটা শাড়ির কোয়ালিটিতে আমি অবশ্যই গ্যারেন্টি দিই, কিন্তু এই শাড়ি সিল্ক মার্কের কথা বললে বলে আমি বললাম, এই মুখটাকে গ্যারেন্টি রেখো, শাড়ির গ্যারেন্টি আমি দেবো, ঠিক আছে? আমি লাইভে আসছি, আমি গ্যারেন্টি দেব, দেখে নাও। এমন জিনিস তোমাদেরকে দেখবো না বা দেখাবো না যেটাতে তোমাদের অ্যাটেনশন নেই বা তোমাদের ভালো লাগবে না, ঠিক আছে? দেখে নাও নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার এই সিরিজে, বিষ্ণুপুরী থানের লাস্ট কালার দেখাচ্ছি, ক্লিয়ার, থ্যাংক ইউ মন্দীপা বলার জন্য, ক্লিয়ার, দেখে নাও লাস্ট কালার। এতক্ষণ যেগুলো দেখাচ্ছিলাম প্রত্যেকটা ডুয়াল টোনে দেখাচ্ছিলাম, কারোর যদি মনে হয় যে ডুয়াল টোন না, আমি সিঙ্গেল টোনে দেখতে চাই যে এই শাড়িগুলো কেমন লাগে, আমি বলবো মার্ভেলাস লাগে, প্রত্যেকটা জিনিস এগুলোতে মার্ভেলাস, ঠিক আছে? এগুলো জাস্ট হাতে পেলে বুঝতে পারবে, এই একটা শাড়ির ওজন হয়তো 75 গ্রাম কি 100 গ্রাম এরকম ওজন হবে। এবার তুমি যদি কোনো মানে হাই ফাই সোসাইটির কোনো বিয়ে অ্যাটেন্ড করো, ঠিক আছে, আমি বলছি না তোমরা কেউ হাই ফাই সোসাইটির না, আমি বলছি জাস্ট নর্মালি, ধরো আমার কথাই বলছি, আমার কথা দিয়েই বলছি, একটা হাই ফাই সোসাইটির বিয়ে অ্যাটেন্ড করতে যাব, সেখানে শাড়ি আর রিপিট করতে পারবো না, বাট এই শাড়িটা যখন আমি পরে যাব, সবাই জানে কাঞ্চিপুরম কোনটা, পিওর সিল্ক কোনটা, বাট এই শাড়িটা যখন তুমি পরে যাবে তখন কিন্তু তোমাকে জিজ্ঞেস করবেই যে এটা কি শাড়ি পরেছো এত সুন্দর, ঠিক আছে? এই থাকবে লুকটা, দেখে নাও গ্লেজি টেক্সচারটা, সিল্কের গ্লেজি টেক্সচারটাই দেখে বুঝতে পারবে, এটা প্রাইস রয়েছে 3050, ঠিক আছে? এই থাকবে লুকটা, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, পিওর সিল্কের ওপরে রয়েছে, বিষ্ণুপুরী থান পিওর সিল্কের ওপরে, প্রাইস রয়েছে 3050, এই থাকবে লুকটা, ঠিক আছে? একদম নমিনাল চার্জে তোমরা পাচ্ছ এই শাড়িটা, এগুলো প্রোডাকশন করতে প্রচুর কস্টিং লাগে, কারণ এই সুতোগুলো না, যে সুতোগুলো দিয়ে বোনা হয়েছে এগুলো তো থান, এর উপরে আবার যদি কাজ করানো হয় যাতে সেই জিনিসটা ধরে রাখার মতো ক্ষমতা থাকে, সেই হিসেবে এটা বানানো হয়, প্রচুর সুতো দিয়ে বোনা হয়, ঠিক আছে? প্রাইস রয়েছে 3050 অস্মিতা, এগুলো রয়েছে বিষ্ণুপুরী 3D, তোমার যে কাতান সিল্ক রয়েছে তার থান এগুলো, ঠিক আছে? কাতান সিল্কের থান, বাট এগুলোকে কিন্তু প্রচুর শাড়ি হিসেবে ইউজ করা হয়, সেলিব্রিটি কালেকশন হিসেবে ইউজ করা হয়। অনেক সময় সেলিব্রিটিরা কি করে, এগুলোর সাইড দিয়ে কোনো রকম এমব্রয়ডারি ওয়ার্ক করিয়ে নেয়, জারি ওয়ার্ক করিয়ে নেয় ছোট ছোট, তারপরে শিফন দিয়ে ওয়ার্ক করায়, আর না হলে থ্রেড ওয়ার্ক করায়, আর না হলে অনেক সময় নর্মাল ক্যারি করে নেয়। তোমরা দেখবে অনেক সময় যে কোনো যে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে খুব গ্লেজি টেক্সচারে একটা কালারের একটা শাড়ি পরে রয়েছে। ইভেন আমি দুর্গা পুজোর সময় কালী মানে কাজলকে দেখেছিলাম, গ্রিন আমি যেটা পরে রয়েছি সেটা পরেছিল, গ্রিন কালারে পরেছিল, তার সাথে পিঙ্ক বিপি দিয়ে পরেছিল, ঠিক আছে? প্রাইস রয়েছে 3050, দেখে নাও, এই থাকবে কালারটা, ঠিক আছে? সরিয়ে দিলাম, প্রত্যেকটা কালার দেখিয়ে দিয়েছি, ডুয়াল টোন সিঙ্গেল টোন সব দেখিয়ে দিলাম, ঠিক আছে? চলো নেক্সট, এবার দেখাচ্ছি একটা ধামাকা কালেকশন দেখাবো, এবার দেখে নাও, জাস্ট প্রাইস রয়েছে 2500 হচ্ছে একটা মিনিমাম রেঞ্জ একটা ভালো শাড়ি, ঠিক আছে? সেটাও তোমাদেরকে পে করতে হবে না, দেখে নাও 2300, এটা পুরো কিন্তু একটা ব্রাইডাল কালেকশন রয়েছে। এটা চাইলে তোমরা লেহেঙ্গা হিসেবে ইউজ করতে পারো, মানে পরতে পারো ব্লাউজ বানিয়ে, যদি তোমরা চাও যে ওয়াও এত সুন্দর একটা দেখতে জিনিস এটাকে আমরা লেহেঙ্গা হিসেবে বানাবো, সেটাও বানাতে পারো, আর না হলে মানে কেউ যদি চাও ব্রাইডাল হিসাবে যে একটা বিয়ে বাড়ি পারপাস পরবো, এমন একটা শাড়ি যেটাকে দেখলে মনে হবে যেন পিওর কাঞ্চিপুরম, একদম কিন্তু সেই জিনিস, ঠিক আছে? দেখে নাও, এগুলো ভীষণ লাইট ওয়েট গ্ল্যামারাস একটা শাড়ি, পুরো শাড়িটা কপার টোনে রয়েছে, এগুলো কিন্তু এক্সেপশনাল পিস, এক পিস দু পিস করেই পাবে, বেশি পাবে না, ঠিক আছে?
আঁচলটা দেখিয়ে দিই। ব্ল্যাক এর উপরে কপার টোন, পুরো শাড়িটায় কিন্তু কোথাও গ্যাপিংস নেই, দেখে নাও। এই থাকবে আঁচলটা, ঠিক আছে, এই থাকবে আঁচলটা, এই থাকবে আঁচল, এই থাকবে বিপি, ঠিক আছে। এটা তঞ্চই সিল্ক রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 2300। ব্লাউজ পিসটা দেখে নাও, এই থাকবে ব্লাউজ পিসটা, পুরো কপার জরি ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। ব্লাউজ পিসটা থাকছে এটা, এই থাকবে শাড়ির আঁচল, আর এই থাকবে বডিটা, ঠিক আছে। বডি কালারটা দেখে নাও, পুরোটা ব্ল্যাক, একটাই কালার পাবে, একটাই ডিজাইন পাবে, কোনো আলাদা ডিজাইন আলাদা কালার ভ্যারিয়েশন পাবে না এটা। এই থাকবে নিচের দিকের পার্টটা, দেখে নাও, অসম্ভব সুন্দর শাড়ি এটা একটা। এগুলো কিন্তু অনেকে ব্রাইডরা নিজেরা ইউজ করতে পারো। আমি মানে বিয়ের দিন সকালবেলা, বিয়ের দিন বিকেলবেলা, এরকম না, মিডিলের দিনে যখন ভাত কাপড়, যখন তোমরা ব্ল্যাক পরতে পারবে সেই টাইমে ইউজ করার জন্য, ঠিক আছে। এই থাকবে লুকটা, প্রাইস রয়েছে 2300, 2300 টাকা, ঠিক আছে। এই থাকবে নিচের দিকের পার্টটা, দেখে নাও গ্লেজি টেক্সচারটা, পুরো কিন্তু কপার কালারে রয়েছে, একটু দূরে গেলে পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে। আর মিডিলে কিন্তু রয়েছে তোমার পুরো ওয়ার্ক করা, দেখো এই বক করা রয়েছে, ঠিক আছে। দুজন পাবে এই শাড়িটা, প্রাইস রয়েছে 2300, এই থাকবে অল ওভার শাড়িটা, ঠিক আছে। তঞ্চই সিল্ক রয়েছে এটা, ভীষণ হালকা লাইট ওয়েট রয়েছে, মানে শাড়ি পরলে কুচি দিতে গেলে কোনো সমস্যা হবে না। এই থাকবে লুকটা, ঠিক আছে, এই থাকবে লুকটা, ভীষণ গ্ল্যামারাস টেক্সচারের শাড়ি, বুঝতেই পারছো এতটা জারি ওয়ার্ক করা রয়েছে, বাট তাও কিন্তু লাইট ওয়েট, মানে সিল্কের যে বেস, যে সিল্কের কোয়ালিটিটা রয়েছে সেটাই কিন্তু বেস্ট কোয়ালিটি, সেই জন্য কিন্তু এত হালকা। তঞ্চই সিল্ক কিন্তু ভীষণ ফেমাস একটা সিল্ক, যেটা মাইসোরের রয়েছে, বাইরের সাউথের সিল্ক রয়েছে। এই থাকবে লুকটা, ঠিক আছে। শাড়িটা না ভালো করে দেখলে তোমরা জিনিসটা বুঝতে পারবে না যে কতটা গ্ল্যামারাস টেক্সচারের একটা শাড়ি, ঠিক আছে। এই থাকবে লুকটা, দেখে নাও, ঠিক আছে, অল ওভার শাড়িটা এইভাবে কাজ করা রয়েছে। প্রাইস রয়েছে 2300। সামনে যদি কারোর বিয়ে থাকে, ফ্রেন্ডের বিয়ে থাকে, নিজেরা পরতে পারো, ফ্রেন্ডকে গিফট করতে পারো, ঠিক আছে। এই থাকবে লুকটা, ঠিক আছে, সরিয়ে দেব, নেক্সট শাড়িতে চলে যাব, ঠিক আছে, সরিয়ে দেব। একদম নিউ কালেকশন লঞ্চ হয়েছে এগুলো, জাস্ট তাই জন্য কিন্তু দু পিস পাবে অ্যাভেলেবেল। আচ্ছা, কোথায় সবার কমেন্ট, কই কমেন্ট করতে থাকো, তাহলে মানে আমারও দেখাতে ইন্টারেস্ট থাকে, তোমরা এতজন বসে রয়েছো। আচ্ছা, এবার দেখে নাও, দেখাচ্ছি মণিপুরি কাতান, আগে যা যা এনেছিলাম সমস্ত সোল্ড আউট, তো যারা যারা বলে রেখেছিলে যে দিয়ে আবার রিস্টক হলে জানিও, দেখে নাও এবার যেটা রিস্টক হয়েছে সেটা কিন্তু তোমার অন্য ডিজাইনের রিস্টক হয়েছে, ঠিক আছে। বাট পুরো একদম মানে আমাদের এখানকার যে কাতান রয়েছে সেই কাতানেরই কিন্তু হুবহু স্টাইল কপি করা, মানে এটা পরে বসলে তোমরা বুঝতে পারতে, মানে কেউ আইডিয়া করতে পারতে না যে এটা আমাদের এখানকার কাতানটা না, এটা অন্য কাতান, ঠিক আছে। এটার প্রাইস রয়েছে কিন্তু 2300, আজকের জন্য পাবে এটা 2250, 2250, দেখে নাও। কারোর যদি মনে হয় মাকে কোনো কাতান সিল্ক গিফট করতে চাই, বাট মা লাইট ওয়েট শাড়ি ছাড়া পরে না, দেখে নাও মণিপুরি কাতান এনে দিয়েছে, যেটা কিন্তু তোমাকে লাইট ওয়েটের মধ্যেও কিন্তু অসাধারণ কালেকশন, দেখে নাও। এই থাকবে মণিপুরি কাতান সিল্ক, এই থাকছে পিঙ্ক কালারের একটা পা, অল ওভার বডিতে রয়েছে, এটার প্রাইস রয়েছে 2300, আজকের জন্য পাবে 2250, ঠিক আছে। ব্ল্যাক কিছু শাড়ি আছে, এক্ষুনি ব্ল্যাক দেখিয়েছি, ঠিক আছে। এই থাকবে তোমার পিঙ্ক কালারের পা, এই থাকবে অল ওভার বডিটা, ঠিক আছে। মণিপুরি সিল্কের ওপরে কাতান ওয়ার্ক করা, মণিপুরি কাতান এটা, মণিপুরি ওপারা দেখিয়েছিলাম, হিউজ ডিমান্ড, মানে হিউজ রেসপন্স পেয়েছি আমি। এই থাকবে লুকটা, ঠিক আছে। সামনে যদি কারোর বিয়ে থাকে, মা কোন শাড়িটা পরবে যদি ভাবতে না পারো, কারণ মা হালকা শাড়ি পরে, বিয়ে বাড়ি কালেকশনের জন্য তখন আবার কাতান দরকার হয়, কিন্তু কাতান পরার জন্য ভারী শাড়ি পরতে হবে, একদম না, মণিপুরি কাতান যদি থাকে তাহলে কিন্তু ভারী শাড়ি পরার কোনো প্রয়োজন নেই, হালকা শাড়িতেও কিন্তু তুমি ক্যারি করে নিতে পারো, দেখে নাও। এই থাকবে লুকটা সাদার সাথে পিঙ্ক কম্বিনেশন, প্রাইস রয়েছে কিন্তু 2300, আজকের জন্য অফারে পাচ্ছে 2250, যারা আজকে 12টার মধ্যে পেমেন্ট করবে তার, ঠিক আছে, দেখে নাও। এই থাকবে লুকটা, পুরো কিন্তু একদম অল ওভার তোমার ওয়ার্ক করা রয়েছে, কোথাও গ্যাপিংস নেই, পুরো কাতান সিল্কে যেভাবে ওয়ার্ক করা থাকে একদম কিন্তু সেরকম, দেখে দেখিয়ে দিচ্ছি শাড়িটা। এই থাকবে লুকটা, ঠিক আছে, অল ওভার ওয়ার্ক করা রয়েছে,
একদম সফট লাইট ওয়েট, পুরো কাতানের মতনই টেক্সচার, দেখতেও কাতান, বাট কিন্তু সিল্কটা রয়েছে তোমার মণিপুরি, ঠিক আছে? মণিপুরি সিল্কের উপরে পুরো কাতান ওয়ার্ক করা রয়েছে। এরপর যে যে কালারগুলো দেখাবো সেগুলো দেখলে নিজেরাই বলবে যে হ্যাঁ একদম অ্যাজ এক্স্যাক্ট পুরো কাতান সিল্ক এটা, কারণ এরপর যে কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু হিউজ ডিমান্ডে থাকে কাতান সিল্কে। সেই কালারগুলো এবার দেখাবো, দেখে নাও। এই থাকবে হোয়াইট পিঙ্ক। হোয়াইট পিঙ্কটা তো সবসময় সবার পছন্দ, কারণ সবাই নিজেদের গিফট দেওয়ার আগে মাদেরকে গিফট দিতে বেশি ভালোবাসে, তো সেই হিসাবে কিন্তু এই কালারটা দেখিয়ে দিলাম। নেক্সট, আচ্ছা ব্লাউজ পিসটা দেখাবো, সেটা ভুলে গেছি, ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ পিসটা একদম, তোমরা যারা এই বিষ্ণুপুরি মানে মণিপুরি কাতানটা নেবে তারা কিন্তু এই ব্লাউজ পিসটা দিয়েই পরো, ঠিক আছে? দেখে নাও ব্লাউজ পিসটা, ডুয়াল টোনের মানে ডুয়াল কন্ট্রাস্টের ব্লাউজ পিসের হাতাটা রয়েছে, ঠিক আছে? বিপি স্লিপসটা পাবে এরকম, এই থাকবে লুকটা, ঠিক আছে? বিপিটা থাকবে পিঙ্ক কালারে আর হোয়াইট পিঙ্কে থাকবে শাড়িটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 2250, আজকের জন্য পাবে এটা 2250 তে। বিষ্ণুপুরি পিওর কত প্রাইস? বিষ্ণুপুরি পিওর যে সিঙ্গেল কালার আমি পরে রয়েছে সেটার প্রাইস রয়েছে 3050। এসে গেছি, অনেক দেরি হয়ে গেল, না না কোনো দেরি হয়নি, ঠিক আছে? দেখে না, এই থাকবে লুকটা, পিঙ্কের সাথে তোমার রয়েছে বিপিতে এইভাবে স্লিভসে ওয়ার্ক করা রয়েছে, এই থাকবে লুকটা। প্রাইস রয়েছে কিন্তু 2250, এটা বিষ্ণু তোমার মণিপুরি কাকান, ঠিক আছে? মণিপুরি কাকান দেখিয়ে দিলাম, নেক্সট কালারে চলে যাবো। এবার সেকেন্ড কালারে চলে যাচ্ছি, আচ্ছা দেখে নাও গ্রিন, ঠিক আছে? মণিপুরি কাতানের গ্রিন পিঙ্ক, নিশ্চয়ই দেখে মনে হচ্ছে যে পিওর কাতান খোলা হচ্ছে, ঠিক আছে? পিওর কাতান না, এটা মণিপুরি কাতান রয়েছে, এই থাকবে লুকটা, গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশন রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু 2300, আজকের জন্য অফারে পাচ্ছ 2250, ঠিক আছে? 2250 পাচ্ছ, 2250, জাস্ট 2250 কাতান সিল্ক পাচ্ছ। এটা কিন্তু মণিপুরি কাতান, যেভাবে মণিপুরি ওপারা পেয়েছ একদম সেই জিনিস, সেই মানে সিল্কের ওপরেই পাচ্ছ, এবার রয়েছে কাতান, ঠিক আছে? এই থাকবে যারা হালকা শাড়ির মধ্যে চাইছো একটু কম রেঞ্জে, অনেকেই বলো কাতান সিল্ক দেখে যে দি পরতে ইচ্ছা করে বাট প্রাইসটা অনেকটা হাই সেই জন্য পরতে পারি না, আবার অনেকে বলে যে দি ভারী হতে পারে তাই জন্য পরি না, এটা একদম হালকা, ঠিক আছে? 100-200 গ্রাম ওয়েট, 100 থেকে 200 গ্রাম ওয়েট। এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, ডার্ক কালারের শাড়িটা দেখাবে আর একবার পিঙ্কের আগেরটা একদম দেখাবো, একটু ওয়েট করে যাও, কাতান সিল্কটা দেখিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও, তোমাদের দেখানোর জন্যই আমি এসে বসেছি এখানে। এই থাকবে তোমার বিপিটা, বিপিটা দেখে নাও, অসাধারণ বিপিটা, ঠিক আছে? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে বলার কথা না, সবসময় দেখবে মানে বিপি স্লিপসটা না একটা জারি স্লিপস হয়, ডুয়াল কন্ট্রাস্ট যেহেতু শাড়িটা রয়েছে কিন্তু পার কখনো ডুয়াল কন্ট্রাস্ট হয় না, এটাই কিন্তু সেই জিনিসটা দিয়েছে, ঠিক আছে? বিপিটা এইভাবে থাকছে, এই থাকবে শাড়িটা। প্রাইস রয়েছে 2250, 2250। এই শাড়িটা পরে যখন কেউ সেজে গুজে বসবে দেখে মনে হচ্ছে যে এটা পিওর কাতান সিল্ক না, এটা মণিপুরি কাতান সিল্ক, অসাধারণ অসাধারণ শাড়িটা, মানে জাস্ট দেখে প্রেমে পড়ে যাওয়ার মতো শাড়ি। এই থাকবে আঁচল, এই থাকছে বডি, অল ওভার শাড়িটা একবার দেখিয়ে দিই, এই থাকবে শাড়িটা, দেখে এই থাকবে শাড়িটা, ঠিক আছে? দুদিকে এইভাবে পাওয়ার ওয়ার্ক করা রয়েছে, খুব গ্লেজি টেক্সচার রয়েছে, এগুলো বিয়ে বাড়ি পারপাস একদম অনায়াসে অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে? এইবার যে কালারটা দেখাচ্ছি দেখে নাও, যারা যারা কাতান সিল্কে এই কালারটা মিস করেছিলে ডোন্ট মিস ইট, দেখে নাও। অরেঞ্জের সাথে পিঙ্ক দেখেছো নিশ্চয়ই আমাকে এই শাড়িটা পরে, এই কালারের শাড়িটা পরে আমি পিক দিয়েছিলাম, যাদের যাদের মনে হচ্ছে যে কাতান সিল্কে মিস হয়ে গেছে এই কালারটা তারা এটাই দেখে নাও, ঠিক আছে? 2250, 2250, কোয়ালিটি ভীষণ সফট, ঠিক আছে? একদম বটারি সফট কোয়ালিটি রয়েছে, ভীষণ সফট কোয়ালিটি আর লাইট ওয়েট, খুব লাইট ওয়েট, 100 মানে এটা 150 থেকে 200 গ্রামের বেশি এই শাড়িটার ওয়েট হয় না, ঠিক আছে? উইথ বিপি, আবার যদি বিপিটা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু আর সেরকম কোনো ওয়েটই থাকবে না, এই থাকবে লুকটা, ঠিক আছে? কাগজটা ফেলে দিই, দারুণ কালারটা দেখে নাও, ভীষণ ব্রাইট লাগে এই কালারটা পরলে, কালারটা সম্বন্ধে মানে যত বলা যায় ততই কম, কারণ এই কালারটা নিজেরাই জানো তোমরা যে অরেঞ্জ পিঙ্কটা কি পরিমাণ ডিমান্ডিং, ঠিক আছে? এই থাকছে কালারটা, আমার শাড়িটার প্রাইস 3050। এই থাকবে আঁচল পোর্শনটা,
ঠিক আছে, আর পিঙ্ক কালারের বিপি থাকবে, এই থাকবে বিপিটা, ঠিক আছে। বিপির হাতায় স্লিভ যে ওয়ার্ক করা রয়েছে একটু দেখিয়ে দিই, এই থাকবে স্লিভ যে ওয়ার্ক করা, ঠিক আছে। অরেঞ্জের সাথে পিঙ্ক মণিপুরী কাতান সিল্ক রয়েছে, এই থাকবে লুকটা। প্রাইস রয়েছে কিন্তু 2250, 2250, ঠিক আছে। অসাধারণ কালেকশন, যারা দিনের বেলার অকেশন বলো, রাতের বেলার অকেশন বলো, যারা চাইছে একটু নমিনাল প্রাইসে বাট ভালো শাড়ি, একদম কিন্তু সেই জিনিস, ঠিক আছে। প্রাইস রয়েছে 2250, দেখে নাও। এই থাকবে লুকটা, গ্লেজি টেক্সচারটা দেখে নাও, একটু পার্টটা সামনে থেকে দেখাই, এই থাকবে লুকটা, ঠিক আছে। এগুলো ব্রাইডাল কালেকশনের জন্য ইউজ করতে পারো, তত্ত্বে গিফট করতে পারো, অসাধারণ কোয়ালিটি, ঠিক আছে। তাই গিফট করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই থাকবে লুকটা। আর যারা নিউ ব্রাইড রয়েছো, তারা কোনো অকেশন অ্যাটেন্ড করতে যাচ্ছ, নিজের শাড়িটা মানে নিজের বিয়ের শাড়িটা আর পরতে চাইছো না, তারাও কিন্তু এটা ইউজ করতে পারো। এগুলো কি অরিজিনাল জারি ওয়ার্ক? একদম, আমি এটা বলতে ভুলে গেছি, এগুলো কিন্তু জারি ওয়ার্ক করা, এগুলো কিন্তু কোনো প্রিন্ট না, ঠিক আছে। আমি পিছনটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এই থাকবে ব্যাক সাইডটা পুরো জারি ওয়ার্ক করা রয়েছে, কোনো প্রিন্টে না। প্রাইস রয়েছে, প্রিন্ট কখনোই হবে না, কাপাং সিল্ক সবসময় জারি ওয়ার্কেই হয়। এই থাকবে লুকটা, এতটা সফট ফিনিশিংয়ে রয়েছে শাড়িটা যে দেখলে কিন্তু তোমাদের মনেই হতে পারে যে এটা কি কোনো প্রিন্ট, বাট এটা কিন্তু প্রিন্ট না। এই থাকবে লুকটা, প্রাইস রয়েছে কিন্তু 2250, 2250। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি যে গ্রিন শাড়িটা পরে আছো ওটার প্রাইস কত? প্রাইস রয়েছে 3050। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি আর পরের কালারটা, একদম যেটা দেখালাম এক্ষুনি তার ঠিক অপোজিট কন্ট্রাস্ট, মানে যেটা পার সেটা তোমার বডিটা, আর বডিটা হচ্ছে পার, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পিঙ্ক কালারের বডি আর অরেঞ্জ কালারের হচ্ছে পার, ঠিক আছে। এই থাকবে লুকটা। কাতান সিল্ক গুলো জাস্ট মিস করো না, আগের যে দুটো কাতান সিল্ক মণিপুরী কাতান দেখিয়েছি সেই দুটো তো অলরেডি সোল্ড, ঠিক আছে। সেটার মানে যারা যারা বলেছিলে তার আরো কালার আনার কথা, তার কালার আসেনি, বুঝতেই পারছো। মানে মণিপুরের জিনিসগুলো যখন যেটা অ্যাভেলেবেল হয়, পরে যদি না অ্যাভেলেবেল হয় তাহলে কিন্তু পাবে না, ঠিক আছে। তোমার দারুণ কালেকশন রিয়েলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা সেনগুপ্তা। শাড়িগুলো খুব সুন্দর, তুমি কোথায় থাকো? আমি কলকাতায় থাকি। এই থাকবে পিঙ্ক বডি, পার্টটা থাকছে অরেঞ্জ, আর আঁচলটা থাকছে, এগুলো কিন্তু পিওর জারিতে হয়, ঠিক আছে। এগুলো পিওর মণিপুরিতে হয়, পিওর মণিপুরি সিল্কের ওপরে কিন্তু জারি দিয়ে ওয়ার্ক করা হয়, এগুলো একদম সফট জারিতে ওয়ার্ক করা। দেখো পারগুলো দেখলেই বুঝতে পারবে, ফিনিশিংটা এত স্মুথ যে হাত দিলে কোনো খসখসে বা খড়খড়ে ভাব থাকে না, ঠিক আছে। যেহেতু এগুলো মণিপুরের যে মেয়েরা রয়েছে তারা কিন্তু এগুলো বিয়ে পারপাস ইউজ করে, ঠিক আছে, নিজেদের বিয়ে পারপাস ইউজ করে, তার মানে বুঝতে পারছো তো যে এগুলোর কোয়ালিটি কতটা ভালো। আমরা এখানে যেমন কি বিয়ে পারপাস বেনারসি ইউজ করি, কাতান সিল্ক ইউজ করি, কাতান বেনারসি ইউজ করি, মণিপুরের মেয়েরা কিন্তু এগুলো বিয়ে বাড়ি মানে নিজের বিয়ে পারপাস ইউজ করে, তাই এগুলো কিন্তু কোয়ালিটি হাইয়েস্ট, ঠিক আছে। এর কোয়ালিটি নিয়ে মানে কোনো কম্প্রোমাইজ নেই, এখানে বিয়ের শাড়ি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না, একদম সেই জিনিস, ঠিক আছে। তোমার গায়ে পরে আছো শাড়িগুলো ওর, আর ওই অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে, জাস্ট অসাধারণ কালেকশন তোমার। থ্যাংক ইউ অহমিকা, থ্যাংক ইউ সো মাচ। এটা তোমার পিওর মণিপুরি যেহেতু কাতান রয়েছে, মণিপুরের মেয়েরা কিন্তু এই শাড়ি পরেই তাদের বিয়ে বলো, বৌভাত বলো, যে কোনো মানে রাইস সেরিমনি বলো, যে কোনো ভালো অকেশন, বড় অকেশন, তারা কিন্তু এগুলো পরে অ্যাটেন্ড করে, ঠিক আছে। তাই জন্য কিন্তু এগুলো বেশ ভালো, একদম মানে সফট সিল্কের ওপরেও হয়, মানে মণিপুরি পিওর সিল্কটার উপরে হয়, আর এই জারিগুলো কিন্তু সফট জারিতে করা হয়, ঠিক আছে। পিঙ্কের সাথে অরেঞ্জ কম্বিনেশন রয়েছে, প্রাইস রয়েছে 2250। ব্লাউজ পিসের কালারটা নিশ্চয়ই বুঝতে পারছো, আঁচলের কালারে ব্লাউজ পিস অরেঞ্জ কালার, ঠিক আছে। বিপির হাতায় স্লিভস এ জারি ওয়ার্ক করা রয়েছে। নেক্সট দেখাচ্ছি, দেখে নাও, অসাধারণ কালার। এই কালারটা পরে জাস্ট গায়ে হলুদ অ্যাটেন্ড করতে পারো, নিজের গায়ে হলুদ হতে পারে, নিজের কোনো ক্লোজ রিলেটিভস এর গায়ে হলুদ হতে পারে, আরেকটা অকেশন অ্যাটেন্ড করতে পারো যেটা হচ্ছে সাদের অনুষ্ঠান, ঠিক আছে, সেটাতেও কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারো এই ইয়েলো পিঙ্কটা পরে, ঠিক আছে। ইয়েলো পিঙ্ক শাড়ি লাইভে দেখালে থাকে না, ঠিক আছে, বেশি করে মানে এটা নিয়ে আমি কিছু বলতেও ভয় পাই, ঠিক আছে, মানে এত সুন্দর জিনিসটা মুখ দিয়ে বেরিয়ে আসে যে কোনটা কোন অকেশনে পরার মতো অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। একদম কাঁচি হলুদের মতো রংটা রয়েছে, এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকবে ব্লাউজ পিস, এই থাকবে ব্লাউজ পিসটা, ঠিক আছে। মণিপুরি ওপারা বলো, মণিপুরি কাতানে বলো, প্রত্যেকটা কিন্তু ইয়েলো আগে শেষ হয়ে যায়, আগে বেরিয়ে যায়, তো এটাও কিন্তু অসাধারণ। আমি মানে
জাস্ট তোমরা এটা ঠিক করে উঠতে পারবে না যে এই শাড়িতে কোন কালারটা সব থেকে বেশি সুন্দর, কারণ এটার প্রত্যেকটা কালার সুন্দর, জাস্ট অকেশন ওয়াইজ বেছে নাও। কারণ যদি মনে হয় গায়ে হলুদের জন্য চাই, তাহলে এই হলুদ কালারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। যদি স্বাদের জন্য নাও তাহলেও খুব ভালো লাগবে। যার বিয়ে পারপাস বা কোনো অকেশন, গর্জিয়াস অকেশন অ্যাটেন্ড করতে চাও, তারা অরেঞ্জটা নাও, পিঙ্কটা নাও, গ্রিন পিঙ্ক রয়েছে সেটা নাও। যেভাবে কাপাং সিল্ক চুজ করো না, জাস্ট সেইভাবে চুজ করে নাও, ঠিক আছে? দেখে নাও, এটা থাকছে ইয়েলোর সাথে পিঙ্ক কম্বিনেশন। প্রাইস রয়েছে কিন্তু 2250, প্রাইস রয়েছে 2250। এই থাকবে লুকটা, অল ওভার বডিতে কিন্তু এইভাবে সারি ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? তোমারটা কি শাড়ি? আমারটা 3050 ব্লু পিঙ্ক কম্বিনেশন, একদম আছে। যা তোমরা পাও কটন সিল্কে সব পাবে, কারণ আমি তো বললাম এটা বিয়ে পারপাসের জন্য ইউজ করা হয়। তাই ব্রাইড গিয়ে যখন ডিমান্ড করবে যে আমার এই কালারে চাই, আমি বিয়েতে বসবো, কখনোই তাকে রিজেক্ট করা হয় না, ঠিক আছে? দেখে নাও, তোমার সোমদত্তার কথাই বার করলাম, রয়্যাল ব্লুর সাথে পিঙ্ক, এরপর কিন্তু নেভি ব্লুর সাথেও পিঙ্ক দেখাবো আমি। দেখে নাও, মণিপুর না গিয়ে মণিপুরের মেয়েরা যে শাড়ি পরে বিয়ে করে কাতান সিল্ক, সেই শাড়ি পেয়ে যাচ্ছে ঘরে বসে। দেখে নাও, এই থাকবে তোমার রয়্যাল ব্লু এর সাথে পিঙ্ক কম্বিনেশন। উপরে নিচে দুদিকেই পার রয়েছে, পারটা একটু দেখিয়ে দিই। এই থাকবে উপরে নিচে দুদিকেই পার, ঠিক আছে? রয়্যাল ব্লুর সাথে পিঙ্ক কম্বিনেশন রয়েছে। এই থাকবে পিঙ্ক আঁচল, ভীষণ ব্রাইট কালার, যাদের ফেয়ার কমপ্লেক্সন তাদের তো অসাধারণ লাগবে এই কালারটা, ঠিক আছে? এই থাকবে তোমার পিঙ্ক কালার, ঠিক আছে? এই থাকবে পিঙ্ক কালার, এটা কিন্তু মিডিয়াম টোনেও খুব ভালো লাগে, এটা ফেয়ার টোনেও খুব ভালো লাগে, আরো ব্রাইট লাগে, ঠিক আছে? এই থাকবে লুকটা। দেখে শাড়ির গ্লেজি টেক্সচারটা আমি জানি না লাইভে কতটা বোঝা যাচ্ছে, বাট ভীষণ গ্লেজি টেক্সচারটা, এতটা ব্রাইট, কারণ সিল্কটা পিওর সিল্কে রয়েছে, ঠিক আছে? মণিপুরি পিওর সিল্ক। এই থাকবে সব জারিতে পার, এই থাকবে আঁচল, ঠিক আছে? এই থাকবে আঁচলটা সরিয়ে দিই, নেক্সট কালারে চলে যাব, একবার ধরে দিই কালার। দেখেন এই থাকবে কালারটা, ঠিক আছে? এই থাকবে রয়্যাল ব্লু। রয়্যাল ব্লুটা মানে একদম এই শাড়িগুলো না জাস্ট হাত দিলে বুঝতে পারবে, বাটারি ফিনিশ বা ভেলভেটি টেক্সচারের শাড়িগুলো যেমন হাত দিলে নরম তুলতুল করছে, একদম সেরকম। গ্রিন পিঙ্ক লোপামুদ্রা দেখিয়ে দিয়েছি, প্যারেট গ্রিনের সাথে পিঙ্ক দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার যে কালারটা দেখাচ্ছি, দেখে নাও, মাকে গিফট করার জন্য একদম আইডিয়াল কালার প্রথমে দেখিয়েছি হোয়াইট পিঙ্ক। এবার দেখাচ্ছি একটা কালার যেটা অসম্ভব স্মার্ট কালার, নিজেরা পরো যদি চাও। এই মাত্র প্লাজা থেকে এলাম তাই লেট, ও কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। দেখে নাও, মণিপুরি কাতান সিল্কের যে কালারটা দেখাচ্ছি, এবার যারা লাইট ওয়েটের শাড়ি খুঁজছো মাকে গিফট দেওয়ার জন্য, তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, বা নিজে চাইছে কোনো স্মার্ট কালারের শাড়ি পরবো, সব কালারের শাড়ি সব সময় পরি তো এমন একটা কালার পরবো যে কালারটা খুব আনকমন, আমি পরি না, একদম হচ্ছে সেই কালার, ঠিক আছে? পরে প্রচুর পরে, এখন তো এই কালারটা ভীষণ ডিমান্ডে রয়েছে, যে অল্প বয়স্ক মেয়ে বলো বেশি বয়সে বলো সবার খুব ডিমান্ডে রয়েছে। মণিপুরি পিওর কাতান সিল্ক রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 2250। মণিপুরের এটা পিওর কাতান সিল্ক, ব্ল্যাক নেই, ঠিক আছে? জাস্ট ব্ল্যাক কালারটা নেই, বাকি সব কালার রয়েছে, ঠিক আছে? মণিপুরি মেয়েরা ব্ল্যাক পরে বিয়ে করে না, আর বাকি সব কালার পরে। দেখে নাও, এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে? পিঙ্ক কালারে আঁচল রয়েছে, বডির গ্লেজি টেক্সচারটা দেখে নাও, এটা পিওর মণিপুরি সিল্কের ওপরে কাতান রয়েছে, প্রাইস রয়েছে 2250। অ্যাশের সাথে পিঙ্ক কম্বিনেশন, মাকে এটা ঠিক অ্যাশ বলা যায় না, এটাকে না স্টিল কালার বলতে পারো, স্টিল গ্রে যেটাকে বলে, একদম সেই কালারটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 2250। দেখে নাও কাজটা, দেখলেই বুঝতে পারবে, আর ওয়েট কিন্তু ভীষণ কম, একদম লাইট ওয়েট রয়েছে, ভীষণ সফট আর লাইট ওয়েট রয়েছে। যে গ্রিন বলেছিলে যদি থাকো সাথে শাড়ি, আর দুটো কালার দেখাবো, যদি থাকো সাথে একটু বলো, আমি তাহলে কিন্তু গ্রিন পিঙ্কটা দেখিয়ে দেবো, দেন আমি জুয়েলারি দেখাতে স্টার্ট করবো, ঠিক আছে? হ্যালো সোনালি, হ্যালো তনুশ্রী। এই থাকবে তোমার ডার্ক ব্লু কালার, এই কালারে কিন্তু কাতান সিল্ক বলো আর কাতান বেনারসি বলো দুটোই কিন্তু মোস্ট ডিমান্ডিং কালার, কারণ এই কালার হয় না, ঠিক আছে? হয়, খুব কম হয়, ঠিক আছে? আমি এতদিন ধরে কাতান বেনারসি কাতান সিল্ক সেল করছি, আমি কিন্তু দুবার পেয়েছি, দুবারের বেশি পাইনি, ঠিক আছে? দেখে নাও, এই থাকবে টোনটা, খুব স্মার্ট ব্লু কালার। রয়্যাল ব্লুতে প্রচুর শাড়ি পাওয়া যায়, বাট এই কালারে কিন্তু শাড়ি পাওয়া যায় না, আর কাতান সিল্ক কাতান বেনারসিতে তো মানে মোস্ট জাস্ট আনকমন যে জিনিসটা, এক্সে এক্স কালার কম্বিনেশন। থ্যাংক ইউ সো মাচ। দেখে নাও, এই থাকবে তোমার ব্লু এর সাথে
ব্লু এর সাথে পিঙ্ক কম্বিনেশন রয়েছে, প্রাইস রয়েছে, এটা কিন্তু ভীষণ মানে ডার্ক ব্লু কালার, যেটাকে নেভি ব্লু বলে, একদম মানে জাস্ট একটা এমন একটা কালচে কালার যেটাকে তোমরা ব্ল্যাকের সাথে কম্পেয়ার করতে পারো, একদম অতটাই সুন্দর, অতটাই ব্রাইট কালারটা। এই থাকবে কালারটা, জারিটা পিওর জারিতে রয়েছে, পিওর মণিপুরি সিল্ক, তার উপরে কিন্তু তোমার ওয়ার্ক করা কাপড়, ঠিক আছে? এগুলো পিওর সিল্ক যেহেতু তাই জন্য কিন্তু খুব লাইট ওয়েট হয়, একদম লাইট ওয়েট। এই থাকবে বিপি পোর্শনটা, বিপির হাতায় স্লিভস এর জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে। এইভাবে প্রাইস রয়েছে কিন্তু 2250, 2250, ঠিক আছে? লাস্ট কালার দেখাবো, এখনো শেষ হয়নি কিন্তু, ধমাকা আভি বাকি হ্যায়। দেখে নাও তুতে কালার, যার বিয়ে তার দিদি পড়তে পারে, তার মা পড়তে পারে, তার ননদ পড়তে পারে, প্রত্যেকটা রিলেটিভস পড়তে পারে, এমন এমন কালার দেখিয়ে দিয়েছেন, ঠিক আছে? প্রাইস রয়েছে 2250। দেখাও প্লিজ গ্রিন পিঙ্ক, একদম দেখিয়ে দেবো মীনাক্ষী, দেখে নাও অসাধারণ কালারটা। মানে তুতে এমন একটা কালার যে কালারের কোনো এজ লাগে না, ঠিক আছে? বয়স্ক, বয়স কম বয়স, শাশুড়ি পড়তে পারবে, বউ পড়তে পারবে, মেয়ে পড়তে পারবে, সবাই পড়তে পারবে এমন একটা কালার, সেটা হচ্ছে এই কালার। এটা কিন্তু মাজেন্ডা কালার, ঠিক আছে? এই তোমার মাজেন্ডা না কি বলে ওটাকে, তুতে কালার, ফ্লুরোসেন্ট, ফ্লুরোসেন্ট কালার, ঠিক আছে? তুতে কালারটা আর একটু লাইট হয়, বাট এটা ভীষণ ব্রাইট কালার, ফ্লুরোসেন্ট কালার বলতে পারো। এই থাকবে লুকটা, ঠিক আছে? তোমার ফ্লুরোসেন্ট স্কাই এর সাথে পিঙ্ক কম্বিনেশন রয়েছে, এই থাকবে লুকটা পিঙ্কের সাথে কম্বিনেশন। প্রাইস রয়েছে 2250, ঠিক আছে? জাস্ট মানে এত কম প্রাইস, বাট এগুলো কিন্তু বিয়ে বাড়ি পারপাস ইউজ করতে পারো, ইভেন ব্রাইড কে গিফট করতে পারো, তাতেও কিন্তু 100% স্যাটিসফাই হবে সে, ঠিক আছে? উফ মাথা ঘুরছে এই যে, ঠিক আছে? যা কালার অসাধারণ, মানে এটা এটা এসেছে মানে সত্যি জাস্ট পাগল করে দেওয়ার মতো। দেখে নাও, এই থাকবে লুকটা, ঠিক আছে? এই থাকবে লুকটা, অরেঞ্জের সাথে পিঙ্ক কম্বিনেশন, কাতান সিল্কে হার মানিয়ে দিয়েছে, এত কম্বিনেশন নিয়ে এসেছে, যেহেতু মানে এটা বিয়েবাড়ি পারপাস ইউজ হচ্ছে, সেই জন্য কিন্তু এত কম্বিনেশন তোমরা পাচ্ছ। আর যে গ্রিন পিঙ্কের কথা বলছিলে, দেখিয়ে দিচ্ছি, সাথে আছো যখন, প্যালেট গ্রিনের সাথে পিঙ্ক, এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং কালার। যারা তোমার কাতান সিল্কের লাইফ দেখেছো জানো যে এই কালারটা নিয়ে জাস্ট মারামারি হয়। এই থাকবে লুকটা, দেখে না অসাধারণ কালার গুলো, যেটা গায়ে ফেলছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, তোমাদের কি দেখাবো আমি, আমি জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি এই শাড়িগুলো। এই থাকবে লুকটা, ঠিক আছে? কে বলেছিল দেখাতে, একটু নামটা দেখে নি, লোপামুদ্রা, লোপামুদ্রা, দেখে নাও। এই থাকবে তোমার প্যালেট গ্রিনের সাথে পিঙ্ক, ঠিক আছে? কাজটা দেখে নাও, অসাধারণ, দেখলে মনে হবে যেন প্রিন্ট, হাতে দিলে এইভাবে না কোনো জারি ফিল হয় না, জাস্ট পিছনটা ব্যাক করলে বুঝতে পারবে পুরো জারি ওয়ার্ক করা, মানে এত কোয়ালিটিটা ভালো, ঠিক আছে? প্রাইস রয়েছে 2250, 2250, সরিয়ে দিলাম। চলো এবার একটু জুয়েলারি দেখিয়ে নি, ঠিক আছে? বলো কি দিয়ে স্টার্ট করব, কি দেখতে চাইছো বলো, কলার দেখাবো, হাতের দেখাবো, কি দেখাবো? চুল বাঁধার দিকে যেও না, গলার হারগুলো পড়তে পারবো না বলে চুলটা বেঁধে নিলাম। দেখে নাও শাড়িটা সামনে থেকে, দেখতে পাচ্ছ প্রচুর মানে একদম কাছে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কেমন গ্লেজি টেক্সচার। আচ্ছা চলো আমার মানে টাই চেনটা দিয়ে স্টার্ট করি। আমার আমি যে টাই চেন গুলো পরে লাইভ করতাম আগে, তোমরা বলেছিলে পছন্দ পছন্দ পছন্দ, তোমার টাই চেনটা নেবো, তো এখন দেখে নাও টাই চেন নিয়ে এসেছি। এই থাকবে, এক মিনিট, হ্যাঁ এই থাকবে টাই চেনের কালারটা, ঠিক আছে? এই থাকবে টাই চেনটা, একদম ইয়েলোইশ গোল্ডেন কালার রয়েছে, একদম ইয়েলোইশ কালার রয়েছে, গোল্ডের পাশে রাখলে মিলিয়ে আলাদা করতে পারবে না, যেরকম কালার পরে আছো। ওকে আমি যেটা পরে রয়েছে, এটা টাই চেন রয়েছে, মিনেকারি টাই চেন রয়েছে, দেখে নাও। এটা মারুন দিয়ে মিনে ওয়ার্ক করা আর ভেতরে গ্রিন দিয়ে, ঠিক আছে? লিফ মোটিভের সাথে রয়েছে, পুরোটা একটা বড় লিফ আর মিডিলটা একটা স্মল লিফে রয়েছে, নিচের দিকে এইভাবে চেন রয়েছে, এটা টাই চেন রয়েছে, দেখে নাও পিছনটা এইভাবে হুক সিস্টেম, এটা কিন্তু অ্যাডজাস্টেবল না, জাস্ট এই জায়গায় থাকবে এরকম,
ঠিক আছে, একটু জুম করে পাতাটা দেখিয়ে দিই, এই থাকবে পাতাটা, ঠিক আছে। এগুলো কপারের উপর রয়েছে, 1.5 গ্রাম গোল্ড প্লেটিং করা রয়েছে, 6 মান্থস কালার গ্যারেন্টি পাবে। যদি কালার মানে নষ্ট হয়ে যায় আফটার 6 মান্থ, দেন কিন্তু আমাকে দিয়ে দেবে, জাস্ট নমিনাল চার্জ 10 রুপিস 20 রুপিস দিলেই কালার হয়ে যাবে, ঠিক আছে। উইথ দিস ইয়ারিং রয়েছে, দেখে নাও, এই থাকবে ইয়ারিংটা। টাই চেনের কিন্তু নর্মাল প্রাইসই অনেকটা বেশি, প্লাস এত বড় একটা লকেট পাচ্ছ, দেখে নাও, জাস্ট আমার একটা আঙুলের সমান এতটা বড় লকেটটা রয়েছে। প্রাইস পাচ্ছ 850, দেখে নাও, 850। চলো আরো টাই চেন কিছু দেখাই, দেন আবার গলার হার দেখাবো। তার আগে একটা ধামাকা জিনিস দেখাবো, যেটা নিয়ে তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে, সেই জিনিসটা দেখে নাও। আমার রোজ টাই চেন দেখে, যারা যারা রোজ টাই চেন নেবে বলেছিলে, টাই আনতে পারিনি, বাট গলার এনেছি, দেখে নাও। এই থাকবে গলার হারটা, এই থাকবে গলার হারটা। পুরো কম্বো সেটে পাবে, একটা তোমার ব্রেসলেট পাবে, একটা তোমার গলার হার পাবে, এই থাকবে লুকটা, দেখে নাও। জাস্ট বিয়ে বাড়ি কালেকশনের জন্য কিন্তু বেস্ট, যারা বড় গলার হার রয়েছে, সোনার তোমাদের কাছে ছোট কিছু নেই, ঠিক আছে। আমার নিজেরই বিয়ের গলার হারটা খুব বড়, ছোট নেই, তো তারা কিন্তু মানে অনায়াসে সোনার জিনিসের সাথে এটা ক্যারি করে নিতে পারবে, ঠিক আছে। এই থাকবে তোমার গলারটা, ঠিক আছে, একটু জুম করে দেখাই, দেখে নাও। একটা রোজ টাই মানে নিচের দিকে একটা রোজ পেন্ডেন্ট রয়েছে, এইভাবে লুক রয়েছে, পুরো 1.5 গ্রাম গোল্ড প্লেটিং এর ওপরে রয়েছে। এই থাকবে তোমার একটা, এটা থাকছে তোমার নেকলেস, ব্রাইডাল সেট যেহেতু তাই পুরো থাকবে। এই থাকবে একটা তোমার চোকার, কারোর যখন মনে হচ্ছে যে না অতটা দরকার নেই, হালকার উপরে কিছু সাজবো, দেন দিনের বেলার অকেশনের জন্য এরকম একটা চোকার উপরে নিতে পারো। সাথে কিন্তু তোমরা পাবে একটা ফিঙ্গারিং, ঠিক আছে। তিনটের কম্বো থাকবে, একটা চোকার থাকবে, একটা গলার নেকলেস থাকবে, প্লাস থাকবে একটা ফিঙ্গারিং। প্রাইস রয়েছে কিন্তু এটা 1650, 1650, ঠিক আছে, 1650। এই থাকবে লুক, কোথায় গেল টাই চেনটা, সব গন্ডগোল হয়ে যাচ্ছে নাকি, এই থাকবে গলার নেকলেসটা, এই থাকবে তোমার একটা টাই চেন, সাথে থাকবে ফিঙ্গারিং, রোজ ফিঙ্গারিং, ঠিক আছে, আর থাকবে ইয়ারিংস, ছোট্ট ছোট্ট দুটো রোজ ইয়ারিংস, ঠিক আছে। এই থাকবে ছোট্ট দুটো রোজ ইয়ারিংস, পুরো সেটটা পাবে 1650-তে, ঠিক আছে, পুরো সেটটা পাবে 1650-তে, দেখে নাও। এই থাকবে লুকটা, ঠিক আছে, সরিয়ে দেবো, দেখে নাও, রোজ টাই চেন সামনে থেকে দেখাই, এই থাকবে লুকটা, ঠিক আছে। চলো নেক্সট সেটে চলে যাচ্ছি, যে যারা টাই চেন দেখবে বলেছিলে, টাই চেন দেখিয়ে দেবো, তার আগে আমার হাতের সেটটা দেখিয়ে নিই, দেখে নাও। এটা রয়েছে প্রদীপ কঙ্কন, এই থাকবে প্রদীপ কঙ্কন, প্রাইস রয়েছে তোমার 800 জোড়া পাবে, এক জোড়া পাবে, দুটো হবে, 2, 4, 2, 6, 2, 8, তিনজনেই পাবে এটা, প্রাইস রয়েছে 800, ঠিক আছে, জোড়া পাবে 800-এ, আমি দু হাতে দুটো পরে রয়েছি, দেখে নাও, দুটো পাবে, দু হাতে দুটো রয়েছে, প্রাইস রয়েছে 800, ঠিক আছে, প্রাইস রয়েছে 800, দেখে নাও, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি তোমার গলার একটা ব্রাইডাল সেটে, যেটার প্রাইস রয়েছে 1280, 1280, দেখে নাও, 1280-র একটা ব্রাইডাল সেট দেখাচ্ছি, সীতাহার। আচ্ছা আমার গলারটা আগে খুলে নিই, দেন আমি বাকিগুলো দেখাই। আমারটার প্রাইস ছিল গলার যেটা, সেটার প্রাইস রয়েছে 850, তোমার টাইচেন আরো দেখাবো। এটা রয়েছে ব্রাইডাল নেক পিস, দেখে নাও, একদম সীতা হার রয়েছে, এই থাকবে লুকটা। তোমার শাড়িটা দেখিয়ে দিয়েছো, হ্যাঁ গো দেখিয়ে দিয়েছি, দে বলি না, প্রাইস রয়েছে 3050, প্রচুর কালার দেখিয়ে দিয়েছি। এখন জুয়েলারি দেখাচ্ছি, এটা 1.5 গ্রাম গোল্ড প্লেটিং এর উপরে রয়েছে, একদম মানে পিওর একদম সোনার কালারের মধ্যেই থাকবে, এই থাকবে তোমার ইয়ারিংসটা, ঠিক আছে, পুরো সেট রয়েছে, জাস্ট বিয়ে বাড়ি পরে যাওয়ার অপেক্ষা, ঠিক আছে, দেখে নাও, এই থাকবে লুকটা, ঠিক আছে। যার পছন্দ হবে SS নিয়ে বুক করো, প্রাইস রয়েছে কিন্তু 1280, 1280, 1280।
ঠিক আছে, এই থাকবে লুকটা। দেখে নাও তিনটে লেয়ার করা রয়েছে, তিনটে লেয়ারেই কিন্তু ফ্লোরাল রয়েছে, ওয়ান এখানে, থ্রি আর এখানে রয়েছে ফাইভ, ঠিক আছে। এই থাকবে লুকটা, অনেকের কাছেই কিন্তু সোনার মধ্যেই এই ডিজাইনটা অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের 1.5 গ্রাম গোল্ড প্লেটিং এর উপরে, এই থাকবে ইয়ারিংসটা, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু এটার 1280, মানে 1280-তে পেয়ে যাবে, যার পছন্দ হবে এসএস নিয়ে নাও, ঠিক আছে। প্রাইস রয়েছে 1280, 1280, এই থাকবে ইয়ারিংসটা, এই থাকবে ইয়ারিংসটা, ঠিক আছে। চলো সরিয়ে দিচ্ছি, এটা কিন্তু এক পিস অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। যা যা সেট দেখছো মোটামুটি সবই এক পিস করেই পাবে। আচ্ছা, কালকে যারা পুন্নি পুকুরের কথা বলেছিলে, কালকে যারা পুন্নি পুকুর পাওনি, আজকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই পুন্নি পুকুরটা কিন্তু একটু বড় আছে, ঠিক আছে, একটু বড় আছে, আর এক পিস পুন্নিতে রয়েছে, দেখাচ্ছি কি চেঞ্জেস আছে, একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। প্রথম হচ্ছে জুইওয়ালার ওপরে রয়েছে, জুই ডিজাইনের ওপরে রয়েছে, মিডিলটা রয়েছে তোমার পুন্নি পুকুর, পুন্নি পুকুরটা, পুন্নিটা দেখো সিঙ্গেল পুন্নিতে রয়েছে, বাট বড়, ঠিক আছে, একদম বেশ বড় একটা পুন্নিতে রয়েছে, অনেকটা বড়, ঠিক আছে। এই থাকবে লুকটা, প্রাইস রয়েছে 950, পুন্নি পুকুর কিন্তু 750-তেও হয়, ছোট ছোট পুন্নি থাকে, তিনটে পুন্নিরও হয়, এটা সিঙ্গেল পুন্নিতে রয়েছে, ঠিক আছে, বড় পুন্নিতে রয়েছে, জুইয়ের উপরে রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু, তোমার জানোই তোমরা, কাটার থেকে জুইয়ের দাম বেশি হয়, প্রাইস রয়েছে 950 উইথ ইয়ারিংস, ঠিক আছে, উইথ ইয়ারিংস রয়েছে। এই থাকবে ইয়ারিংসটা, দেখিয়ে দিচ্ছি ইয়ারিংসটা, এই থাকবে ইয়ারিংসটা, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু তোমার 950, প্রাইস রয়েছে 950। চলো নেক্সট সেটে চলে যাই, আর একটা সেট দেখাই। এটাও কিন্তু ব্রাইডাল সেট রয়েছে, যারা হালকার উপরে পড়তে ভালোবাসো, স্লিক ডিজাইন ভালোবাসো, তাদের কিন্তু এটা খুব ভালো লাগবে, দেখে নাও। এই থাকবে একটা স্লিক ডিজাইন, ইয়ারিংসটা নিয়ে আসি, এক মিনিট, দেখো এই থাকবে সেটটা, ঠিক আছে, এই থাকবে সেটটা, এই থাকবে গলার হারটা, এই থাকবে ইয়ারিংস। প্রাইস রয়েছে 850, ঠিক আছে, এত বড় একটা নেকলেস পাচ্ছ 850-তে, ঠিক আছে, যেখানে টাই চেন পাওয়া যায় না 850-তে, সেখানে জাস্ট এত বড় একটা নেকলেস পাচ্ছ 850-তে। কালারটা জাস্ট বোঝা যাচ্ছে না, একদম পিওর কিন্তু গোল্ডের কালারে রয়েছে, একদম গোল্ডেন কালারে রয়েছে, ঠিক আছে। প্রাইস রয়েছে 850, দেখে নাও, এই থাকছে, জুম করে দিচ্ছি, এবার জাস্ট একদম এক্স্যাক্ট কালারটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, দেখে নাও, একদম কালারটা বোঝা যাচ্ছে, পিওর গোল্ডের কালারে রয়েছে, কপারের উপরে গোল্ড প্লেটিং, প্রাইস রয়েছে 850, সরিয়ে দিলাম। নেক্সট চলে যাচ্ছি, একটা হাঁসুলি দেখাবো, ঠিক আছে, হাঁসুলিটা দেখিয়ে দিই, দেখে নাও। হাঁসুলির প্রাইস রয়েছে 850, 650-এরও একটা হাঁসুলি রয়েছে, বাট আজকে নিয়ে বসা হয়নি, দেখিয়ে দেবো, সেটা কিন্তু উইদাউট মিনে, ঠিক আছে, উইদাউট মিনেতে রয়েছে, এই থাকবে লুকটা, দেখ, এই থাকবে লুকটা, ঠিক আছে। হাঁসুলিটা দেখিয়ে দিলাম, এটা মিনে করা রয়েছে তোমার রেডের সাথে গ্রিন মিনেতে, বাটারফ্লাই ডিজাইনের ওপরে রয়েছে, আর থাকবে এই ইয়ারিংসটার সাথে, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 850, দেখে নাও, একদম কিন্তু মানে আড়াই প্যাচের যে হাঁসুলি হয় সেই হাঁসুলি রয়েছে, প্রাইস রয়েছে 850। আর একটা দেখাবো পুরো গোল্ডেনে উইদাউট মিনেতে, ঠিক আছে, উইদাউট মিনেতে, গলায় পড়লে এরকম থাকবে জিনিসটা, জাস্ট টার্সেল দিয়ে দেবো, এখন টার্সেল লাগানো হয়নি, এই থাকবে লুকটা, ঠিক আছে। নেক্সট হাঁসুলি দেখাচ্ছি, দেখে নাও, এটা রয়েছে তোমার আউল,
ঠিক আছে, আউল ডিজাইনের ওপরে রয়েছে, এই থাকবে হাসুলিটা, আর এটার সাথে ছোট্ট ছোট্ট দুটো এইভাবে ইয়ারিংস থাকছে, ঠিক আছে। প্রাইস রয়েছে 800, এটার যেহেতু উইদাউট মিনে রয়েছে এটার প্রাইস রয়েছে 800, পুরো কিন্তু এগুলো একদম কপারের ওপরে গোল্ড প্লেটিং করা রয়েছে, ঠিক আছে, সরিয়ে দিচ্ছি। নেক্সট চলে যাচ্ছি ফিশ চোকার, দেখ এই থাকবে ফিশ চোকারটা, এটা রয়েছে তোমার 730, ঠিক আছে, 730-তে রয়েছে ফিশ চোকার, এই থাকবে ফিশ চোকারটা, দেখে নাও অসাধারণ দেখতে ফিশ চোকারটা, জাস্ট মানে কাঁটা ডিজাইনের উপরে রয়েছে, একটু বড় ফিশের ডিজাইনটা রয়েছে, এই থাকবে ফিশের ডিজাইনটা, প্রাইস রয়েছে 730, এই থাকবে ইয়ারিংস, ঠিক আছে, এই থাকবে ইয়ারিংসটা, দেখে নাও পুরো এক্সাক্ট ম্যাচিং ইয়ারিংস এর সাথে পাচ্ছ, প্রাইস রয়েছে 730, ঠিক আছে, 730। কালকে যারা পুন্নিপুকুর পাওনি তাদেরকে বলে দিলাম একটা সিঙ্গেল পুন্নিপুকুর রয়েছে, যদি যার মনে হচ্ছে পুন্নিপুকুর দরকার, অনেকেই বলছিলে ইমিডিয়েট দরকার, তো দেখে নাও এই পুন্নিপুকুরটা পাবে, এক পিসই পাবে 950, ঠিক আছে, 950 সরিয়ে দিচ্ছি। আচ্ছা বড় পুন্নিপুকুরে রয়েছে তাই জন্য 950। আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা টাই চেন, দেখে নাও এই টাই চেনটা, দেখে নাও কজন দেখেছো আমি জানি না, এই থাকবে তোমার টাই চেনটা, ঠিক আছে, বাটারফ্লাই টাই চেন রয়েছে, এটা কিন্তু তোমার পুরো মিনে করা, বাট অন্য ডিজাইন, দুটো মিনে দেখাবো, দুটো দেখলেই তোমরা বুঝতে পারবে, একটা একদম অন্যরকম ফিনিশিং এ রয়েছে, এই থাকবে লুকটা, এই থাকবে লুকটা, দেখে নাও বাটারফ্লাই এর ফিনিশটা দেখলেই বুঝতে পারবে, এটা কিন্তু পুরো নর্মাল মানে একদম ম্যাট ফিনিশের উপরে কিন্তু কালার দিয়ে মিনে করা রয়েছে। আর একটা বাটারফ্লাই দেখাবো, সেটা কিন্তু তোমার বাটারফ্লাইটাকে ডিজাইন করে করা, দেখো দুটো ডিজাইনের ডিফারেন্স দেখলেই বুঝতে পারবে, এটা একটা রয়েছে বাটারফ্লাই, এটা একটা বাটারফ্লাই রয়েছে, ঠিক আছে, প্রাইস রয়েছে 850, এটা ছোট টাই চেনের উপরে, ঠিক আছে, প্রাইস রয়েছে 850, এটা ছোট টাই চেনের উপরে রয়েছে বাটারফ্লাই ডিজাইন করা, এই থাকবে লুকটা, ঠিক আছে, সামনে থেকে দেখলে কালারটা একদম এক্সাক্ট বোঝা যাচ্ছে, তাই একটু জুম করে দেখাচ্ছি জিনিসটা, আমাকে দেখো না জিনিসটা দেখো তাহলেই হবে, ঠিক আছে, এই থাকছে লুকটা, ঠিক আছে, উইথ ইয়ারিংস রয়েছে, জোড়া ইয়ারিংস পাবে, ইয়ারিংসটাও কিন্তু একদম লকেটের মতো, ঠিক আছে, এই থাকবে লকেটের সাথে হুবহু ম্যাচিং, এই থাকছে লকেটটা, প্রাইস রয়েছে কিন্তু 850, 850, ঠিক আছে। আচ্ছা এবার আরেকটা যে টাই চেনটা দেখাচ্ছিলাম, এই থাকবে তোমার আরেকটা টাই চেন, ঠিক আছে, এটাও কিন্তু উইথ ইয়ারিংস রয়েছে, প্রাইস রয়েছে 850, দেখে নাও কালারটা একদম মানে এই থাকবে কালারটা, ঠিক আছে, ইয়েলোইশ টোনের উপরে রয়েছে কালারটা, প্রাইস রয়েছে কিন্তু 850, ঠিক আছে, প্রত্যেকটা টাই চেন কিন্তু আমার কাছে পাবে 850-তে, যেটা যতই বড় হোক ছোট হোক যেমন ডিজাইনই হোক, ঠিক আছে, একদম মানে এটা মিনিকারিতে রয়েছে। আরেকটা দেখাবো তোমার চাঁদমালা ডিজাইনে দেখাবো, ঠিক আছে, এই থাকবে লুকটা, দেখে নাও অসম্ভব সুন্দর লুক রয়েছে, উইথ ইয়ারিংস রয়েছে, প্রাইস রয়েছে 850, সরিয়ে দিলাম। এবার দেখে নাও দুটো চাঁদমালা তোমার ডিজাইনের টাই চেন দেখাবো, ঠিক আছে, চাঁদমালা ডিজাইনের টাই চেনটা কালকে প্রমোশন পিকে দিয়েছিলাম, দেখে নাও এই থাকবে চাঁদমালা ডিজাইনটা, ঠিক আছে, এই থাকবে চাঁদমালা ডিজাইনটা, এটা কিন্তু ম্যাট ফিনিশিং এ পাবে চাঁদমালাটা। আর একটা দেখাবো চাঁদমালা, যেটা কিন্তু তোমরা পাবে নর্মাল ফিনিশিং এ, দেখে নাও এটা থাকবে তোমার কি বলে এটা ছিলে কাটা ডিজাইন করা রয়েছে, ঠিক আছে, আর এই চাঁদমালাটা পাবে ম্যাট ফিনিশিং এ, যার যেটা পছন্দ সে সেটা নেবে, প্রাইস রয়েছে 850, দেখে নাও কতটা লং, ঠিক আছে, এতটা লং ডিজাইনের উপরে রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 850, ঠিক আছে, ফিশটার প্রাইস কত, ফিশটার প্রাইস রয়েছে 730, বড় ফিশের ওপরে রয়েছে এটা, ঠিক আছে, বড় ফিশের ওপরে রয়েছে, এক মিনিট এক সেকেন্ড আমি একটু দেখে নিচ্ছি ফিশটা, ফিশটার প্রাইস একটু আগেই বলেছি, কেউ যদি হ্যাঁ 730, একদম দেখে নাও, এই থাকবে তোমার ছিলেকাটা ডিজাইন করা, গোল্ড পলিশের ওপরে রয়েছে, গোল্ড প্লেটিং এর ওপরে রয়েছে, কপারের উপরে গোল্ড প্লেটে, প্রাইস রয়েছে 850, ঠিক আছে, চাঁদমালাটা দেখে নাও তিনটে লেয়ারে রয়েছে, এতটা লং থাকছে, যে চাঁদমালাটা আমি পরে রয়েছি একদম সেই লেন্থেই রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 850, ঠিক আছে, জাস্ট ডিফারেন্স এটাই যে এটা রয়েছে তোমার ম্যাট ফিনিশিং এর উপরে, এখন প্রচুর ট্রেন্ডসে রয়েছে ম্যাট ফিনিশিং, এই থাকবে তোমার ম্যাট ফিনিশিংটা, একটু দূরে যাই, এই থাকবে ম্যাট ফিনিশিংটা, খুব ভালো বোঝা যাচ্ছে এবারে, প্রাইস রয়েছে 850, ঠিক আছে,
প্রাইস রয়েছে 850, এটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এই থাকবে ফিনিশিংটা, ঠিক আছে, এই থাকবে ফিনিশিংটা, প্রাইস রয়েছে 850, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি যে এটা পরে রয়েছে আমি, এটা ফিশ চোকার রয়েছে, 730 প্রাইস রয়েছে, বড় ফিশের উপরে রয়েছে, ছোট্ট স্মল ফিশগুলো আর একটু কম রেঞ্জে আছে, এই থাকবে তোমার ফিশটা, ঠিক আছে, দেখিয়ে দিলাম, সরিয়ে দিচ্ছি। এবার যেটা দেখাবো সেটা রয়েছে লিফ, ঠিক আছে, এটাও কিন্তু খুব ডিমান্ডিং, এটার প্রাইস অনেকটা কমে পাবে তোমরা আমার কাছে, এটার প্রাইস পাবে 680, 680, দেখে নাও, এই থাকবে লুকটা, ঠিক আছে, এই থাকবে লুকটা, প্রাইস রয়েছে 680, দেখিয়ে দিচ্ছি পরে, এই থাকবে লুকটা, দেখে নাও, সোজা পড়লাম তো, একটু জুম করে দেখাই, এই থাকবে লুকটা, প্রাইস রয়েছে 680, কালারটা কিন্তু খুব সুন্দর, দেখে নাও, পুরো গোল্ডেন কালার, ঠিক আছে, ইয়েলোইশ গোল্ডেন, যেটা সোনারের যে কালারটা হয় একদম সেই কালারটা, ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু এটা 680, মাত্র 680, সাথে পাচ্ছ এরকম দুটো ইয়ারিংস, ঠিক আছে, দাম শুনে কেউ ভেবো না যেগুলো গোল্ড প্লেটেড না, কারণ এগুলো কিন্তু একদম পিওর কপারের উপরে গোল্ড প্লেটেড। হ্যালো, প্লিজ শেয়ার দ্য নাম্বার ফর বুকিং, নিচে নাম্বারটা দেওয়া রয়েছে, শতাব্দী পিং পোস্ট করা রয়েছে, আমি একবার বলে দিচ্ছি, 9038174992, দেখে নাও কালারটা, ঠিক আছে, 680 রয়েছে, 680, ঠিক আছে, এটা লিফ মোটিভ রয়েছে, এই থাকবে গলায় একটা লিফের ওপরে, এই থাকবে লিফটা, প্রাইস রয়েছে 680, ঠিক আছে, চলো সরিয়ে দিচ্ছি। নেক্সট দেখাবো আরেকটা নেকলেস, আমার হাতে যে সেটটা রয়েছে এটা কিন্তু জোড়াতে পাবে 800, জোড়ায় পাবে 800, আমি জানি না লাইটের জন্য এত প্রবলেম হচ্ছে কিনা, বাট কালারগুলো কিন্তু প্রচন্ড ব্রাইট কন্ট্রাস্টের কালার, ঠিক আছে, প্রচন্ড ব্রাইট ইয়েলোইশ কালার, ঠিক আছে, দেখলে নিজেরাই মানে সোনার সাথে ডিফারেন্সিয়েট করতে পারবে না এরকম কালার, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস দেখিয়ে দিই, এটার পেয়ার রয়েছে 1000, ঠিক আছে, 1000 টাকা দুটো পাবে, এই থাকবে পেয়ার, জুইওয়ালার পেয়ার রয়েছে, এই থাকবে, আমি লাইটটা কালারটা একটু কমাই, তাহলে ভালো বুঝতে পারবে আর কি, দেখো এই থাকবে জুইওয়ালার, ঠিক আছে, এই থাকবে জুইওয়ালার ডিজাইন, প্রাইস রয়েছে 1000, 1000 টাকায় জোড়া, ঠিক আছে, পেয়ারে পাবে 1000। হাউ টু বুক, ক্যান আই সেন্ড ইউ দ্য মেসেজ জাস্ট নাও হুইচ আই ওয়ান্ট, যে শতাব্দী তুমি আমাকে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে রাখো, দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখো, বাকি আফটার লাইফ আমি তোমাকে কনফার্ম করে দেবো, ঠিক আছে, দেখে নাও, এটা থাকছে জুইওয়ালা ডিজাইন, দুটো বালা রয়েছে, খুব ফেমাস দুটো বালা, এটা তোমরা মুখ বালাতেও পেয়ে যাবে আমার কাছে, মানে মুখ থাকবে ওপরে সেটাও পেয়ে যাবে, আর এটা রয়েছে তোমার নর্মাল বালাতে, ঠিক আছে, এটা রয়েছে তোমার প্রদীপ কঙ্কন, আর এটা রয়েছে জুইওয়ালা, প্রদীপ কঙ্কনটা দেখে নাও, প্রদীপ ডিজাইন করা রয়েছে, একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবে, এই থাকবে প্রদীপ ডিজাইনটা, ঠিক আছে, প্রদীপ ডিজাইনের ওপরে রয়েছে, এই থাকবে 800 জোড়া, এটা থাকবে তোমার পিয়ারে 1000, ঠিক আছে, ইওর সারি বিবি 3050 সানবি, দেখে নাও, এই থাকবে তোমার জুইওয়ালাটা, ঠিক আছে, সরিয়ে দিলাম। আর নেক্সট যেটা বললাম যে আমি যেটা বালাটা দেখাচ্ছি তার কিন্তু মুখের বালাও পেয়ে যাবে আমার কাছে, ঠিক আছে, একটু বড় বরকে পাবে, যেটা দেখলে একদম হুবহু সোনার সাথে মিলে যাবে, একদম সেই জিনিসটা রয়েছে, এই থাকবে জিনিসটা, বালার মুখটা এরকম গোল বালা মুখে থাকবে, আর পুরো ওয়ার্কটা কিন্তু জুইতে করা থাকবে, ঠিক আছে, জুইয়ের তোমার টাই চেন দেখেছো, জুইয়ের এবার বালা দেখিয়ে দিচ্ছি, এই থাকবে জুইয়ের টাই চেন, দেখো দুটো পরপর পাশাপাশি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে, এই থাকবে বালার কিন্তু মানে থিকনেসে কোনো কম থাকবে না, একদম সেম রয়েছে, জাস্ট এটা মুখে আছে, মানে একটা সিঙ্গেল ইউজ করতে পারবে তোমরা, একটা নিতে পারবে আমার কাছ থেকে, আর এটা তোমরা পেয়ারে নেবে, ঠিক আছে, পেয়ারে রয়েছে 1000, 1000-এ দুটো পেয়ে যাবে, এই থাকবে তোমার লুক, ঠিক আছে, 2, 4, 2, 6, 2, 8 তিনটে মাপই পেয়ে যাবে, আমি একটু বড়টা পড়লাম হাতের কাছে, 2, 4টা নেই বলে, ঠিক আছে, এই থাকবে লুকটা, আর এই হাতে যে প্রদীপ কঙ্কনটা রয়েছে এটা তোমরা পাবে 800 পেয়ার, ঠিক আছে, 800 পেয়ারে পাবে, তোমার চুলটা খুব সুন্দর, থ্যাংক ইউ মৌ, থ্যাংক ইউ সো মাচ, দেখে না, এই থাকবে তোমার বালাটা, ঠিক আছে। আচ্ছা ফিঙ্গার রিং দেখাবো, তার আগে দুটো হাসুলি দেখিয়ে নিই, দেখে নাও, মানে ফ্লাওয়ার হাসুলি দেখাবো, দেখো
এটা ফ্লাওয়ার হাসুলিতে রয়েছে, একটু জুম করি, দেখ এটা ফ্লাওয়ার হাসুলিতে রয়েছে। এগুলো সবসময় ম্যাট ফিনিশিং এ হয় হাসুলিগুলো, এই থাকবে তোমার হাসুলির মুখটা, ঠিক আছে? মুখটা এরকম ফ্লাওয়ারে রয়েছে, তার সাথে ম্যাচিং তোমরা কিন্তু ইয়ারিংসটা পাবে। এটার প্রাইস কিন্তু 850 না, অনলি 800, দেখে নাও। এই থাকবে ইয়ারিংসটা, প্রাইস রয়েছে 800। জিনিস পেয়ে আমাকে রিভিউ দিও যে কালারগুলো কত সুন্দর, ঠিক আছে? এই থাকবে লুকটা, ঠিক আছে? প্রাইস রয়েছে 800, এটা 800 এর হাসুলি, ঠিক আছে? 800 এর হাসুলি রয়েছে, প্রাইস রয়েছে 800, এই থাকবে লুকটা, দেখে নাও, ঠিক আছে? ভীষণ কম দামে মানে তোমরা হাসুলিগুলো পাচ্ছ। আর একটা নেকলেস দেখিয়ে দিচ্ছি, এই থাকবে নেকলেসটা, দেখে নাও। এটা উইথ ইয়ারিংস রয়েছে, ইয়ারিংসটা নিয়ে বসে, ছোট্ট ছোট্ট দুটো ইয়ারিংস রয়েছে, ভীষণ কিউট দুটো ইয়ারিংস রয়েছে। হ্যাঁ, নিয়ে বসেছি, 680, জাস্ট 680, এই থাকবে লুকটা, দেখে নাও। এই থাকবে লুকটা, পুরো নেকলেস রয়েছে, ভীষণ লাইট ওয়েট রয়েছে। তুমি যে লহরিটা পরেছিলে আর একবার দেখাবে, আর ওটা কি 1. প্রত্যেকটা 1.5 গ্রাম গোল্ড প্লেটিং এ রয়েছে, আর কপারের উপরে রয়েছে, ঠিক আছে? কপারের উপরে রয়েছে 1.5 গ্রাম গোল্ড প্লেটিং প্রত্যেকটা, কোনোটা ম্যাট ফিনিশিং রয়েছে, কোনোটা কিন্তু গ্লেজি ফিনিশিং এ রয়েছে, ঠিক আছে? এই থাকবে লুকটা, দেখে নাও, ভীষণ স্টাইলিশ। যারা হালকা সাজের ওপর চাইছো, হালকার ওপরে জুয়েলারি চাইছো, তাদের কিন্তু এটা খুব ভালো লাগবে, দেখে নাও। ভীষণ হালকার উপরে রয়েছে, জাস্ট শুধু কয়েকটা লিফের ওপরে রয়েছে, ঠিক আছে? মৌবালাটার প্রাইস কত? মৌবালা মানে বুঝতে পারলাম না, তুমি কি জুইবালার কথা বলছো? জুইবালাটার প্রাইস রয়েছে, এই জুইবালাটার প্রাইস রয়েছে পেয়ারে 1000, ঠিক আছে? লহরিটা আমি দেখিয়ে দেবো সায়নি, ঠিক আছে? দেখেন একটু জুম করে দেখাই, এই থাকবে তোমার লুকটা, ঠিক আছে? পুরো লিফের ওপরে রয়েছে, উইথ ইয়ারিংস রয়েছে, প্রাইস রয়েছে 680, 680। এগুলো প্রত্যেকটা কিন্তু কপারের ওপর 1.5 গ্রাম গোল্ড প্লেটিং রয়েছে। এই থাকবে তোমার ইয়ারিংসটা, প্রাইস রয়েছে 680, দেখে নাও কি স্টাইলিশ দেখতে। যে কোনো একটা রেড ড্রেসের সাথে পরতে পারো, মারুন ড্রেসের সাথে পরতে পারো, যদি রেড মারুন না থাকে তার বাইরে কোনো কালার চাও তার সাথেও এটা পরতে পারো, কারণ এটা মানে অনেক সময় হয় না যে কন্ট্রাস্টেড যে কোনো একটা কালার তার সাথেও পরে নিতে পারো, ঠিক আছে? এই থাকছে তোমার মাল্টি কালার হিসেবে, কিন্তু মানে রেড গ্রিন কে মারুন গ্রিন কে কিন্তু মানে ট্রিট করা হয়। এই থাকবে লুকটা, প্রাইস রয়েছে কিন্তু 680, ঠিক আছে? 680। চলো, যে লহরিটা দেখালাম সেটার কথা বলছো তো, লহরিটা রয়েছে তোমার এটা, লহরিটা প্রত্যেকটা 1.5 গ্রাম, লহরিটা অবশ্যই 1.5 গ্রাম, সব কটাই 1.5 গ্রাম, ঠিক আছে? এই থাকবে লহরিটা, এসএস নিলে নিয়ে নাও। লহরিটার ইয়ারিংসটা দেখাবো করে খুঁজছি, প্রচন্ড মিলেমিশে যায় এখানে। হ্যাঁ একদম পেয়ে গেছি, আচ্ছা পরে দেখিয়ে দেবো, যদি কারোর বুক করার থাকে একটু রেকর্ডেড লাইভটা দেখে নিও, আমি রেকর্ডেড লাইভে দেখতে পেয়ে যাবে আমি ইয়ারিংসটা দেখিয়েছিলাম, ঠিক আছে? এই থাকবে তোমার গলার লহরিটা, একবার পরেই দেখিয়ে দিই যখন দেখতে চাইছো। এই থাকবে লুকটা, দেখো দুটোই কিন্তু মানে গোল্ড প্লেটিং এ রয়েছে 1.5 গ্রাম, বাট নিচেরটা ইয়েলো পলিশে রয়েছে, ওপরটা ম্যাট রয়েছে, ঠিক আছে? সায়নি দেখিয়ে দিলাম, দেখ ঠিক আছে, ফ্লাওয়ারের একটা ইয়ারিংস এর সাথে পাবে। আমি ইয়ারিংসটা পরে নিই, তো এখানেই রয়েছে ইয়ারিংসটা, কোথাও দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা পরে দেখে নেবো, ঠিক আছে? আচ্ছা এবার একটু কয়েকটা এ দেখিয়ে দিই, ফিঙ্গার রিং দেখিয়ে দিই। চলো নেকলেসটা সরিয়ে দিচ্ছি, লহরিটা জাস্ট পরে থাকছি, কয়েকটা ফিঙ্গার রিংস দেখাবো দেখিয়ে তারপর লাইভটা শেষ করব, ঠিক আছে? তারপর আফটার লাইভ যারা যেগুলো মেসেজ পাঠিয়েছ আমি সমস্ত কিছু চেক করে নিয়ে দেন কিন্তু আমি বুক করব। এই রে আমার চেনের সাথে আটকে গেছে, আচ্ছা ঠিক আছে এটা পরেই থাকি, পরে ঠিক করে নেব, চলো পরেই থাকছি। দেখে নাও পলা ফিঙ্গারিং দেখাচ্ছি, ভীষণ ট্রেন্ডে রয়েছে এটা, পলা ফিঙ্গারিং, প্রাইস রয়েছে কিন্তু 350, ঠিক আছে? রাউন্ড ফিঙ্গারিং এ দেখাবো এবার, আচ্ছা পলা ফিঙ্গারিং দেখালাম, এই একটা ফিঙ্গারিং দেখাচ্ছি, দেখে নাও। এটা রয়েছে তোমার বাটারফ্লাই, ঠিক আছে? এই থাকবে বাটারফ্লাই ডিজাইনটা, প্রাইস রয়েছে 300, আচ্ছা এটা রয়েছে 350, একটা গোল দেখিয়ে দিই, গোলটা মেডেলে পড়লে দারুণ লাগে দেখতে।
এই থাকবে তোমার গোল ফিঙ্গারিং, রাউন্ড ফিঙ্গারিং এ রয়েছে, জাল ডিজাইন রয়েছে, এগুলো সোনার ডিজাইনেও পাওয়া যায়। প্রাইস রয়েছে কিন্তু এটা 450, 450 ঠিক আছে, এটা 450 আর এটা রয়েছে তোমার 350। আচ্ছা ফ্লাওয়ার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, এই ফ্লাওয়ারটাও রয়েছে কিন্তু 350, দেখে নাও, এই থাকবে ফ্লাওয়ারটা। প্রত্যেকটা কিন্তু এগুলো 1.5 গ্রাম গোল্ড প্লেটিং এ রয়েছে, এই থাকবে লুকটা, ঠিক আছে, পুরো একদম রোজের ওপরে রয়েছে, এই থাকবে লুকটা, ঠিক আছে, দেখে নাও 350। আচ্ছা যারা মানে তোমার লিফের উপরে চাইছো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি, দেখেন এই থাকছে লিফের উপরে, এটা রয়েছে 450। এর থেকে আর একটা বড় পাবে, সেটা রয়েছে 480, এই থাকবে বড়টা, ঠিক আছে, এটা রয়েছে 480। এটা এই হাতে পরে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে, দেখে নাও একটু বড় রয়েছে, এটা 450, এটা 480, পলাটা রয়েছে 350, ঠিক আছে, এটা রয়েছে 300, একটা রাউন্ড রয়েছে, এটা প্রাইস রয়েছে 300, আর এটা রয়েছে তোমার 450, ঠিক আছে। যারা ফিঙ্গারিং কালকে মিস করে গেছো দেখে নাও, যেটা পছন্দ হচ্ছে নিয়ে নাও, এটা রয়েছে তোমার 300, ঠিক আছে, বাটারফ্লাই ফিঙ্গারিং রয়েছে 300, প্রচুর সেট থাকে যেগুলো বাটারফ্লাই এর উপরে হয়, তো তোমরা নিয়ে নিতে পারো। এটা রয়েছে দেখে নাও 480, ঠিক আছে, এটা রয়েছে তোমার 480, সরিয়ে দিচ্ছি। আচ্ছা স্কোয়ারের উপরে যার দরকার আছে, স্কোয়ার দেখালাম, গোল দেখালাম, পাতা দেখালাম, ফিঙ্গার রিংস গুলো কিসের উপরে, এগুলো সব কপারের উপরে গোল প্লেটিং রয়েছে, ঠিক আছে, এই থাকবে লিফের উপরে, এই থাকবে তোমার, প্রত্যেকটা জিনিস কিন্তু 1.5 গ্রাম গোল প্লেটিং এ রয়েছে, ঠিক আছে, যার যেটা পছন্দ হবে এসএস নিয়ে নাও, কখনো হতে পারে লাইটের জন্য কালার এদিক ওদিক মনে হতে পারে, বাট এগুলো কিন্তু সব কটা 1.5 গ্রাম গোল প্লেটিং, ঠিক আছে, এই থাকবে কালারটা, ঠিক আছে, সোনার জিনিসের সাথে কালার কিন্তু মিলে যাবে, দেখে নাও এবার দেখো কালারটা, ঠিক আছে, লাইটের শেডের জন্য অনেক সময় কালার এদিক ওদিক আসে, বাট এগুলো কিন্তু জাস্ট এক্সাক্ট এই কালারটাই। দি শাড়িটা পিপি বলো 3050, ঠিক আছে, এই থাকবে লুকটা, সরিয়ে দিচ্ছি। চলো আজকে মোটামুটি এখানেই শেষ করছি, নেক্সট আবার অন্যদিন দেখা হবে, তখন তোমরা যে কালেকশন দেখতে চাইবে সেটাই দেখিয়ে দেবো। আর বলে দিই পলাটা বেশি পিস অ্যাভেলেবেল নেই, নেক্সট স্টকে আমি আবার রিস্টক করে দেবো এটা, ঠিক আছে, এই থাকবে পলাটা, প্রাইস রয়েছে 350, দারুণ কিন্তু এটা, ঠিক আছে, চলো টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভের সাথে থাকার জন্য এতক্ষণ ধরে। আর আফটার লাইভ আমি সবারটা কনফার্ম করে দিচ্ছি, যে লহরিটা দেখতে চাইছিলে দেখিয়ে দিলাম লহরিটা, চলো টাটা।